ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সাথে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের খুবই গুরুত্বপূর্ণ টপিকস ই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটিকে সংক্ষেপে ইআইএ বলা হয়। সবাই ইআইএ হিসেবে এটিকে চিনে এবং এটি আলাদা একটা সাবজেক্ট। এখানে আলোচনা করার অনেক বিষয় আছে, অনেক কিছু জানার আছে, তবে আজকে আপনাদের সাথে আমি কিন্তু অনেক বেশি আলোচনা করার সুযোগ পাবো না বা করবো না। আপনাদেরকে শুধুমাত্র এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা কীভাবে করতে হয়, কী কী ধাপে এগুলোকে সম্পাদন করতে হয় সেগুলোর একটা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব এবং সর্বোপরি আপনাদেরকে একটা সম্যক এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মেন আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা কি এটা জানার চেষ্টা করব। Environmental impact assessment is the systematic examination of environmental, social and economical consequences of projects, plans and policies. That means, আপনি যদি কখনো কোনো একটা জায়গায় কোনো একটা প্রজেক্ট সম্পাদন করেন, ধরুন একটা বিল্ডিং নির্মাণ করলেন অথবা একটা কারখানা, মানে একটা আপনি একটা গার্মেন্টস করলেন অথবা যে কোনো হোটেবাইটিস যে কোনো একটি বিষয় স্থাপন করলেন অথবা গভর্নমেন্টের কোনো একটা পলিসি করলেন, কোনো একটা পলিসি অথবা কোনো একটা প্ল্যান করলেন যে এই কাজটা করবেন এখানে, হ্যাঁ, তো এই যে একটা নতুন একটা কাজ করতে যাচ্ছেন তার একটা ইম্প্যাক্ট আসবে কোথায়, যেখানে কাজটা করতে যাচ্ছেন, যে রিজিওনে কাজটা করতে যাচ্ছেন, যে এলাকাতে আপনি কাজটা করবেন সেই এলাকাতে, এই যে আপনি নতুন একটা কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তার কারণে একটা ইম্প্যাক্ট আসবে, হয় এলাকার উন্নয়ন হবে না এলাকার অবনতি হবে। যেমন একটা স্ট্রাকচার নির্মাণ করলেন, একটা গার্মেন্টস শিল্প, মানে একটা আপনি গার্মেন্টস প্রতিষ্ঠান তৈরি করলেন, হ্যাঁ, তো সেখানে কী কী হতে পারে, সেখানে সে এলাকার এনভায়রনমেন্টাল অবস্থা পরিবর্তন হতে পারে, বায়ু দূষণ হতে পারে, তারপর আপনার নদী দূষণ হতে পারে, আবার এলাকার কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এলাকার লোকের কর্মসংস্থান হতে পারে, এলাকার আর্থিক উন্নয়ন হতে পারে, রাস্তাঘাটের উন্নয়ন হতে পারে, এই যে সম্ভব একটা বিষয় একটা ইম্প্যাক্ট পড়বে, সেই ইম্প্যাক্টের কারণে সে কী কী ঘটনা ঘটতে পারে এবং সেই কী কী ঘটনার একটা সিস্টেমেটিকভাবে আপনি একটা এক্সামিনেশন করবেন, অ্যাসেসমেন্ট করবেন, সেটাই বেসিক্যালি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কী কী বিষয়ের সাথে ডিল করে, ডিলস উইথ ইফেক্ট অফ অ্যাক্টিভিটি অর প্রজেক্ট, হিউম্যান হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, ইম্প্যাক্ট মিটিগেশন অ্যান্ড মনিটরিং। খুবই সংক্ষেপে আপনার কী কী বিষয়ের সাথে ডিল করে, যেটি আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আপনার ইফেক্ট অফ অ্যাক্টিভিটি অর প্রজেক্ট, মানে প্রজেক্টের ইফেক্টটা কী সেটা সম্পর্কে আপনাদেরকে বলছি এবং এই ইফেক্টের কারণে আপনার হিউম্যান হেলথ এবং ওয়েলফেয়ারে কী কী ধরনের পরিবর্তন আসতে পারে সেটা, এবং আপনি যদি এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থা তৈরি হওয়ার পরে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা কিন্তু এখানেই, আপনারা সবাই জানেন যে একটা প্রজেক্ট যখন হয়, একটা প্ল্যান যখন করা হয় তখন কিন্তু সেখানে ইফেক্ট থাকবেই, সেখানে মানুষের সমস্যা হবেই, কিন্তু এই সমস্যাটাকে কীভাবে মিটিগেশন করা হয়, কীভাবে মনিটরিং করা হবে বা এই সমস্যাটা কীভাবে রিডিউস করা হবে, সমস্যা একটা হবেই, হ্যাঁ, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আমাদের দেশে হচ্ছে, তো এর একটাই তো ইফেক্ট আছে, এর কারণে কিন্তু ওই এলাকার এনভায়রনমেন্টাল একটা কন্ডিশন পরিবর্তন হবে, কিন্তু এই পরিবর্তনটাকে তো আপনি ঠেকাতে পারবেন না, কিন্তু আপনি কী করতে পারবেন, এই পরিবর্তনটাকে মিটিগেশন করতে পারবেন, কমাতে পারবেন, রিডিউস করতে পারবেন, আগে যেমন হতো তার থেকে কমাতে পারবেন, এই যে কাজটা কমানোর কাজটা এটাই বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ারের কাজ, আর আপনার কাজটা হলো এটাই, হ্যাঁ, তো এটাই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এই কাজগুলোই বেসিক্যালি করা হয়। হোয়াট ইজ ইম্প্যাক্ট, এখন আমরা আসি ইম্প্যাক্টটা কী, ইম্প্যাক্ট অফ অ্যান অ্যাক্টিভিটি ইজ এ ডেভিয়েশন ফ্রম দ্য বেসলাইন সিচুয়েশন, হ্যাঁ, ইম্প্যাক্ট হলো একটা অ্যাক্টিভিটি, একটা কাজ ঘটে সেটা হলো যে বেসলাইন সিচুয়েশন, যে সিচুয়েশনটা ছিল, যে অবস্থাটা ছিল সেই সিচুয়েশনটা থেকে আপনার ডেভিয়েশন হয়, দ্যাট ইজ কজড বাই দ্য অ্যাক্টিভিটি, ইম্প্যাক্ট মে বি অ্যাডভার্স অর বেনিফিশিয়াল, সেটি আপনার বেনিফিশিয়াল হতে পারে, সেটি বিপরীত হতে পারে, মানে সেটি ক্ষতিকর হতে পারে, সেটি ভালোর জন্য হতে পারে। তো হোয়াট ইজ বেসলাইন সিচুয়েশন, বেসলাইন সিচুয়েশনটা কী, বেসলাইন সিচুয়েশনটা হলো কোনো একটা প্রজেক্ট, আমি যেখানে এখানে দেখানোর চেষ্টা করছি যে কোনো একটা প্রজেক্ট শুরুর আগে যে কন্ডিশনটা ছিল সেটাই বেসিক্যালি বেসলাইন সিচুয়েশন, একদম সংক্ষেপে কথা, হ্যাঁ, যে কোনো একটা প্রজেক্ট শুরুর আগে ওই এলাকার অবস্থান, ওই এলাকার কন্ডিশন যা ছিল সেটি বেসিক্যালি বেসলাইন সিচুয়েশন।
তো যে বেসলাইন সিচুয়েশন ইজ দ্য এক্সিস্টিং এনভায়রনমেন্টাল সিচুয়েশন অর কন্ডিশন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটির অবর্তমানে যে কন্ডিশনটা এক্সিস্ট করতেছিল সেটাই বেসলাইন সিচুয়েশন। ইট ইজ দ্য কি কনসেপ্ট অফ ইউআইএ, অবশ্যই এটা কি কনসেপ্ট অফ ইউআইএ, বেসলাইন কম্পোনেন্টস আর বেসলাইন। অনেক সময় কোশ্চেনে থাকে যে বেসলাইন কম্পোনেন্টগুলো কী কী, বেসলাইন কম্পোনেন্টগুলো হলো ওয়াটার, খুবই কমন একটা বিষয় যেটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়, ওয়াটার, সয়েল, পরিবেশের সব থেকে দুইটা গুরুত্বপূর্ণ উপাদান, এয়ার আছে, ফাউনা, ফাউনার ফাউনার মধ্যে থাকতে পারে পপুলেশন, হ্যাবিটেট, হ্যাঁ যাই হোক, ফ্লোরা, ফ্লোরা বলতে ডেন্সিটি অফ ভেজিটেশন, ক্রপস ইটিসি মানে ওইখানকার ফসল এগুলো আর কি। তো এনভায়রনমেন্টাল ডিজিজ, হেলথ অফ হুম্যান অর আদার লিভিং অর্গানিজম ইটিসি, এই যে কতগুলো কথা বললাম এই বিষয়গুলো বেসিক্যালি আপনার ওই এলাকার আপনার বেসলাইন সিচুয়েশন। তো বেসলাইন সিচুয়েশন যদি পরিবর্তন হয় তাহলে বুঝতেই পারতেছেন যে ওই এলাকার ইফেক্ট হয়, ওই এলাকার ইম্প্যাক্ট হয়, এবং সেই ইম্প্যাক্টটাই মিটিগেশন করার আপনার মূলত দায়িত্ব বা কাজ। এরপরে যদি আমরা আরও কিছু বিষয় দেখি যে ইনভায়রনমেন্টের ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের আপনার বেনিফিটসগুলো কী কী, তো ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের বেনিফিটগুলো হলো যে অ্যান অপরচুনিটি ফর পাবলিক পার্টিসিপেশন, হ্যাঁ, ইনক্রিজ প্রোটেকশন অফ হিউম্যান হেলথ, অবশ্যই প্রোটেকশন দেয়, সাস্টেনেবল ইউজ অফ ন্যাচারাল রিসোর্স, রিডিউস প্রজেক্ট কস্ট অ্যান্ড ডিলেস, মিনিমাইজ রিস্ক অফ এনভায়রনমেন্টাল ডিজাস্টার, ইনক্রিজ গভর্নমেন্টাল রেসপন্সিবিলিটি। দেখেন আমি যে কথাগুলো মূলত বলতেছিলাম কিছুক্ষণ আগে সেই কথাগুলোই কিন্তু এখানে বলা হয়েছে, যে গভর্নমেন্টাল রেসপন্সিবিলিটিকে বাড়ায় দেয়, মানে প্রজেক্টের স্থায়িত্বতা অবশ্যই, মানে প্রজেক্টের স্থায়িত্ব বলতে মানে তার মানে যে প্রজেক্ট আপনি করলেন সেটির স্থায়িত্বতা, দ্যাট মিনস সেটির ডিজাইন পিরিয়ড বেড়ে যায় আর কি। হ্যাঁ, তো রিস্ক অফ এনভায়রনমেন্টাল ডিজাস্টার যদি হয় সেটার রিস্ক মিনিমাইজ হয়ে যায়, প্রজেক্ট কস্ট এবং প্রজেক্ট করতে যে সময়টা লাগতো সেটা কমে যায়, ন্যাচারাল রিসোর্সের সাস্টেনেবিলিটি আসে, হ্যাঁ, হিউম্যান হেলথের ইম্প্রুভমেন্ট হয়, এগুলোই বেনিফিটস হয় কিন্তু। হ্যাঁ, কেন এখন আপনার কোশ্চেন হলো যে কেন আপনি ইআইএ করবেন বা পারপোস অফ ইআইএ, ইম্পর্টেন্স অফ ইআইএ, এগুলো যদি আপনি দেখেন তাহলে আমি সংক্ষেপে বলবো যে ডেফিনেশনটা এখানে দেওয়ার চেষ্টা, যে মানে এর সাথে ডেফিনেশনটা ইনগ্রেট থাকবে যে ইআই ইজ এ টুল ফর অ্যাসিস্টিং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফর কন্ট্রিবিউটিং টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দ্য পারপোস অফ ইআই ইজ টু আইডেন্টিফাই পটেন্সিয়াল, ইজ এ মেন পারপোস যেটা আর কি, ইম্পর্টেন্স বা উদ্দেশ্য যেটা, আইডেন্টিফাই পটেন্সিয়াল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস ফ্রম প্রপোজাল সাস অ্যাস প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম অ্যান্ড টু অ্যাভয়েড অর মিটিগেশন অর রিডিউস দ্য সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট। এই যে আসল কথা হলো এটা যে প্রজেক্টে আপনি একটা প্রজেক্ট হবে সেখানে ইম্প্যাক্ট থাকবে, সেই ইম্প্যাক্টটা কীভাবে মিটিগেশন করা যায়, রিডিউস করা যায় আগের এক্সিস্ট আগের কন্ডিশন থেকে, সেটাই মূলত আপনার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কাজ। তা মেইন অ্যাক্টিভিটিসগুলোকে এখানে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানো হয়েছে, দেখেন ইম্প্যাক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, তার আইডেন্টিফাই করতে হবে আগে ইম্প্যাক্ট কী পরিমাণে কী ইম্প্যাক্ট হচ্ছে এটা, হ্যাঁ, এরপরে প্রেডিকশন অ্যান্ড মেজারমেন্ট, এবং তার প্রেডিক্ট করতে হবে, এবং প্রেডিক্ট মানে তার ক্ষতির পরিমাণটাকে প্রেডিক্ট করতে হবে, প্রেডিক্ট করলে হবে না, এটা কনফার্মেশন করার জন্য আপনার মেজারমেন্টে যেতে হবে, ঠিক আছে। এবার ইভ্যালুয়েশন করবেন, অবশ্যই এটাকে একদম কনফার্ম করে ইভ্যালুয়েশন করবেন, মূল্যায়ন করবেন তার কী পরিমাণে পরিবর্তন হবে, কী হবে ওই এলাকার, কতটুকু উন্নতি হবে, অবনতি হবে, এই বিষয়গুলো আর কি প্রথমে আইডেন্টিফাই করা আর কি। দেন আপনি আইডেন্টিফাই করার পরে আপনি তার প্রেডিক্ট করবেন যে তার কী পরিমাণ প্রেডিকশন আর কি, সেগুলো ক্ষতি হতে পারে, এবং সেটাকে আপনি ফিল্ডে যে মেজার করবেন, মেজার করার পর আলটিমেটলি আপনি কনফার্ম হওয়ার জন্য ইভ্যালুয়েশন করবেন, মূল্যায়ন করবেন, এরপরে যাবেন আপনি মিটিগেশনে। হ্যাঁ, মূল্যায়ন করছেন, দেখছেন যে ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আপনি সেটাকে মিটিগেশন করার চেষ্টা করবেন, মানে কীভাবে সেটাকে রিডিউস করা যায় তার ক্ষতির পরিমাণটাকে। হ্যাঁ, তো কমিউনিকেশন টু ইউজার, এই মিটিগেশনের বিষয়টা নিয়ে একটু আলোচনা করার বিষয় আছে, যেটা আপনার কাজ, মানে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনার কাজই হলো এই স্টেপটা বেসিক্যালি। হ্যাঁ, তো মিটিগেশনটা করার জন্য আপনি প্রথমে আসলে যে ভিকটিম সেই কিন্তু সবথেকে বেশি এই প্রবলেমের সলিউশনটা দিতে পারে, তো এইটাই আর কি, ভিকটিম বলতে আর কি ওই এলাকায় যারা বসবাস করতেছে, একটা প্রজেক্ট যদি হয় ওই এলাকায় ওই লোকজনই সবথেকে বেশি ভিকটিম হবে, তারাই ক্ষতির সম্মুখীন হবে, এবং তারাই কিন্তু জানে যে এই ক্ষতিটা কীভাবে রিডিউস করা যায় কম বেশি, মানে আমি অ্যাজ এ প্রথম অবস্থায় আপনি যদি কমিউনিকেশন টু ইউজার্স যারা ব্যবহার করে তাদের সাথে যদি কথা বলেন তাহলে অ্যাটলিস্ট আপনি কিছু ধারণা পাবেন। এরপর ডিসিশন মেকার,
এবং এবার ডিসিশন মেকারদের সাথে বেসিক্যালি কথা বলবেন, কমিউনিকেশন টু ইউজার, ইউজারের সাথে কথা বলবেনই, বলার পর ওই ইউজারদের আবার কিছু যারা আছে ওই ইউজার যারা আছে বেসিক্যালি যারা ডিসিশন মেকার, তার মানে যারা ওই ওই এলাকার দেখা আছে হত্যাকর্তা, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে হত্যাকর্তার কথাই সব কিছু হয়। যেমন ধরুন আপনি একটা এলাকায় গেছেন, যে এলাকায় আপনার সাধারণ মানুষের কথা থেকে সাধারণ মানুষের কথা শোনার থেকে আপনি যদি একজন মেম্বার অথবা চেয়ারম্যান, যে এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আছে, তার সাথে কথা বলবেন, তারা যা বলবে ওই এলাকার লোকজন তাই বলে। তো সেই ডিসিশন মেকার যারা তাদের সাথে কথা বলবেন এবং পাবলিক যারা তাদের সাথে কথা বলবেন এবং দুজনের সাথে কম্বিনেশন কথা বলে আপনি আলটিমেটলি ডিসিশন মেকিংয়ে আসবেন। হ্যাঁ, ওই ডিসিশন মেকিং করার মাধ্যমে কিন্তু আপনি মিটিগেশনের পর্যায়ে চলে যাবেন। ঠিক আছে, তো এরপরে আলটিমেটলি এগুলো হলো বেসিক কথাবার্তা। এখন আমরা আলটিমেটলি মেন যে বিষয়গুলো আর কি, যে আপনার এই যে আপনার ইআই এর স্টেপগুলো আর কি, স্টেট অফ ইআই ফর এ পার্টিকুলার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি যদি আপনি ডেভেলপমেন্ট করেন তাহলে কী কী স্টেপ আছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখানে দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এই স্টেপগুলো হলো প্রজেক্ট ডিসক্রিপশন। প্রথমে আপনি কি প্রজেক্টকে ডিসক্রিপশন করবেন, তারপর স্কোপিং, তারপর বাউন্ডিং, তারপর বেসলাইন ইনভায়রনমেন্টাল ডিসক্রিপশন, মেজর ফিল্ড ইনভেস্টিগেশন, ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশন, ইম্প্যাক্ট প্রেডিকশন, ইভ্যালুয়েশন অ্যান্ড মিটিগেশন। এরপর এই যে আপনি এখানে একটা বিষয় আছে বোঝার, সেটা হলো যে যদি ইম্প্যাক্ট প্রেডিকশন ইভ্যালুয়েশন অ্যান্ড মিটিগেশন, যদি এই যে মিটিগেশনের যে পর্যায়টা, এই মিটিগেশনের পর্যায়টা যদি আপনি যেতে না পারেন তাহলে আপনাকে প্রজেক্টে কিন্তু ফিডব্যাক করতে হবে। ঠিক আছে, ফিডব্যাক টু ইম্প্রুভ প্রজেক্ট ডিজাইন। হ্যাঁ, আপনার যদি আপনি দেখতেছেন যে মিটিগেশনের পর্যায়টা সম্ভব না, মানে অনেক বেশি এমন বেশি ক্ষতি হচ্ছে যেটা আসলে মিনিমাইজ করা সম্ভব না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি প্রজেক্টে ফিডব্যাক করবেন আর কি। হ্যাঁ, এই যে এখান থেকে সেই কথাটা বোঝাচ্ছে। এরপর যদি এটা না হয় তাহলে আপনি অ্যানালাইসিস অ্যান্ড অল্টারনেটিভে যাবেন, অ্যানালাইসিস করবেন এবং অল্টারনেটিভ পথগুলো খুঁজবেন মিটিগেশনের আর কি। এরপর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান করবেন। এবার এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানে পাবলিক কনসালটেশনে যাবেন। ঠিক আছে, পাবলিক কনসালটেশন এবং সবার শেষে ইআই রিপোর্টিংয়ে যাবেন। তো আমি সংক্ষেপে একদমই সহজ, মানে আপনি সংক্ষেপে আমি আপনাদেরকে একদম চার্ট, একদমই চার্টটা দেখানোর চেষ্টা করছি। আমি এখনই আপনাদের সাথে এই প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেক ডিসক্রিপশন, স্কোপিং, বাউন্ডিং, এই প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো পার্ট বাই পার্ট, খুবই সংক্ষেপে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করবো যে প্রত্যেকটা বিষয় দ্বারা কী বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে আমি বলি যে অনেক সময় অনেক সময় আপনাদের এক্সামের হলে বা কোশ্চিনসে এরকম কোশ্চিনস এরকম বলে যে স্টেপ বাই স্টেপ আপনি এই বিষয়গুলো দেখান বা বলেন, তখন কিন্তু এই পার্ট বাই পার্ট মনে রাখা একটু জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে একটু মনে রাখবেন যে এই মুখ, আপনারা তো অবশ্যই পার্ট বাই পার্ট মনে রাখবেন, কিন্তু এই প্রথম অক্ষর দ্বারা এই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করুন, নাহলে একটার পর একটা এগুলো আসলে অনেক সময় মনে থাকতে চায় না। সেক্ষেত্রে প্রথম অক্ষরগুলো দেখার চেষ্টা করি। আমি এখানে দেখেন এভাবে আপনাদেরকে আমি এখানে ছোট্ট করে লিখে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এভাবে আর কি আপনি খেয়াল রাখবেন। তো এখন আমরা চলুন যে পার্ট বাই পার্ট প্রত্যেকটা প্রজেক্ট, প্রথম প্রজেক্ট ডিসক্রিপশন নিয়ে শুরু করি এবং দেন আইসকোপিং, বাউন্ডিং, এভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন এখন আমরা ইম্প্যাক্টের যে স্টেপগুলো দেখলাম সেগুলো একটু ডিসক্রাইব করার চেষ্টা করি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হলো প্রজেক্ট ডিসক্রিপশন, প্রথম যে স্টেপটি ছিল প্রজেক্ট ডিসক্রিপশন। তো প্রজেক্ট ডিসক্রিপশন সহজ কথায় যদি বলি তো ব্রিফ ডিসকাশন, বেসিক্যালি প্রজেক্ট ডিসক্রিপশন হলো একটা ব্রিফ ডিসকাশন একটা প্রজেক্টের। এ ব্রিফ ব্যাকগ্রাউন্ড অফ প্রজেক্ট উড বি ডিসক্রাইব ইন দিস সেকশন, মানে এই সেকশনে আপনি এই যে প্রজেক্টটা, যে প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন বা যে প্রজেক্টের ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতেছেন, তো সেটার আপনি একটা ব্রিফ ব্যাকগ্রাউন্ড ডিসকাশন পাবেন। হ্যাঁ, সেটাই হলো প্রজেক্ট ডিসক্রিপশন, খুবই সংক্ষেপে আর কি। এখানে আপনি প্রজেক্টের ডিটেলস বলা থাকবে, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন অ্যাটলিস্ট যে প্রজেক্টটা কী কীভাবে করতেছে, কোথায় হচ্ছে, এর কেন হচ্ছে, এই বিষয়গুলো আর কি। এরপর আসুন স্কোপিং। স্কোপিং তো স্কোপিং নিয়ে যদি আমি বলি তাহলে দেখুন স্কোপ প্রজেক্ট এরিয়াস অফ ইনফ্লুয়েন্স ইজ আইডেন্টিফাইড, মানে আপনি স্কোপিংয়ের সাহায্যে যে একটা প্রজেক্টের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা কিসের এরিয়া এটা বুঝতে হবে। প্রজেক্টের এরিয়া তো না, আমার মূলত
প্রজেক্টের কারণে যে ইনফ্লুয়েন্স হচ্ছে সেই ইনফ্লুয়েন্সের এরিয়াটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এই স্কোপিংয়ের সাহায্যে। তার মানে সহজ কথা যদি বলি আমি, তাহলে একটা প্রজেক্ট হওয়ার ফলে যে যে এরিয়া প্রজেক্টের যারা ক্ষতিগ্রস্ত অথবা লাভবান হচ্ছে সেই এরিয়াটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন সেটাই হলো স্কোপিং। হ্যাঁ, তো স্কোপিং এলিমেন্ট যদি আপনাদেরকে এখানে আমি দেখানোর চেষ্টা করছি, আমি আপনাদেরকে অবজেক্টিভগুলো একটু বলার চেষ্টা করি। স্কোপিং এলিমেন্টের আগে অবজেক্টিভগুলো কী কী, যে স্কোপিং এলিমেন্ট অবজেক্টিভ কী, অবজেক্টিভ হলো যে আপনার আপনি ডিটারমাইন করতে যাচ্ছেন যে এই স্টাডি যে এরিয়াটা আপনার এই যে ইম্প্যাক্টটা পড়তেছে, ইম্প্যাক্টটা হচ্ছে, হ্যাঁ, তা ইনভায়রনমেন্ট সিগনিফিকেন্ট ইনভায়রনমেন্টাল কম্পোনেন্ট। হ্যাঁ, তার মানে যে এরিয়াটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন সেই এরিয়া বা যে এরিয়ায় আপনার ইনফ্লুয়েন্স হচ্ছে তার সিগনিফিকেন্টলি তার কোনো ইনভায়রনমেন্টাল যে কম্পোনেন্টগুলো তার কোনো পরিবর্তন হচ্ছে কি না সেটি হলো আপনার স্কোপিংয়ের উদ্দেশ্য। তাই আসলে এই বিষয়গুলো কিন্তু আপনি বানিয়েও লিখতে পারেন, বিষয়গুলো বুঝলে, মেন বিষয়টা বুঝলেই কিন্তু আপনি এই উদ্দেশ্যটা কী এটা কিন্তু বানিয়ে লেখা যায়। আচ্ছা, তাহলে স্কোপিং বুঝলেন কি, প্রজেক্ট যে ইনফ্লুয়েন্স হচ্ছে যতটুকু প্রজেক্টের এরিয়াটা এটা কিন্তু স্কোপিং, এবং স্কোপিং উদ্দেশ্যটা হলো যে এনভায়রনমেন্টাল যে কম্পোনেন্টগুলো আছে সেই স্টাডি এরিয়ার সেগুলো সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন হচ্ছে কি না সেটা ডিটারমাইন করা। এবার এলিমেন্টস অফ স্কোপিং, স্কোপিং এলিমেন্টগুলো কী কী, দেখেন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আমি লিখছি এখানে, দেখেন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, তারপর হলো অ্যাফেক্টেড গ্রুপ, ইনস্টিটিউশন, এজেন্সিস, হ্যাঁ, তারপরে অল, আর সহজ কথায় বললে আপনার অল ফেজ অফ অ্যান প্রজেক্ট, একটা প্রজেক্টের যে সকল ফেজ আছে সেই ফেজগুলোই বেসিক্যালি আপনার স্কোপিংয়ের এলিমেন্ট। তাহলে আমরা স্কোপিং বুঝলাম, স্কোপিং এলিমেন্ট ছিলাম, তার অবজেক্টিভটা বুঝলাম, এবার আসলে বাউন্ডিং। তো এখন চলো আমরা বাউন্ডিং নিয়ে একটু কথা বলি। তা বাউন্ডিংটা আসলে সীমা নির্দেশ করে, একটা আপনি যে কোনো একটা এরিয়া নির্দিষ্ট করে ফেলা, যে যেমন ধরুন আপনি যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টি এক্সাম্পল দিলে বাউন্ডিংটা ক্লিয়ার হবে, দেন আমি সংখ্যাটা এখানে একটু দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আমি। ধরুন আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল একটা প্রজেক্ট করতেছেন, তো আপনি সে প্রজেক্ট করতে আপনার অবশ্যই র মেটেরিয়ালস নিতে হবে। তো র মেটেরিয়ালস যখন নিবেন তখন কি র মেটেরিয়ালস তো একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে যাবে, নিয়ে যাবেন, সেখানে আপনার যে ওয়ার্কাররা কাজ করবে তাদের জন্য তাদের আপনার হাউজিং ফ্যাসিলিটি দিতে হবে, তাদের ওয়াশওয়াটারকে ডিসচার্জের ফ্যাসিলিটি দিতে হবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনার এই যে স্কোপ, এই যে আপনার এই যে প্রজেক্টের কিন্তু ইনক্লুড বা আন্ডারে। তাহলে আপনি অবশ্যই কিন্তু এই বিষয়গুলো, যেমন ধরুন আপনি যে রাস্তা দিয়ে নিয়ে যাবেন আপনার র মেটেরিয়ালসটা, সেটা কিন্তু প্রজেক্টের মধ্যে না, সেটা প্রজেক্ট থেকে বাইরে, বাট কিন্তু সেই এলাকাটা আপনার কী হচ্ছে ইফেক্ট হচ্ছে। তো এই কথাটা এখানে বোঝাচ্ছে বাউন্ডিং হলো যে বাউন্ডিং ইজ দ্য প্রসেস, একটা প্রসেস যেটির মাধ্যমে বা বাই হুইস স্পেশিয়াল অ্যান্ড টেম্পোরাল বাউন্ডিং, টেম্পোরাল বাউন্ডারি, হ্যাঁ, তার মানে আপনি স্থানভেদে অথবা সাময়িকভাবে অল্প সময়ের জন্য বাউন্ডিং ফর দ্য ইআইএ আইইআর সিলেক্টেড। হ্যাঁ, তো ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন যেটা আইই দ্বারা বোঝায় যে আর সিলেক্টেড, মানে একটা নির্দিষ্ট অল্প একটু বাউন্ডারি যেটা আসলে প্রজেক্টের আন্ডার না, কিন্তু অল্প কিছু সময়ের জন্য অথবা টেম্পোরারির জন্য স্পেশাল বা স্থানভেদে আপনি কিছু সিলেক্ট করে নিচ্ছেন, সেটাই মূলত বাউন্ডিং। ঠিক আছে, তো বাউন্ডিংয়ের উদ্দেশ্য বুঝতে পারতেছেন যে আপনার কিছু একটা মানে টু ডিফাইন দ্য বাউন্ডারিজ ফর দ্য ইআইএ এবং আই, এর আসলে বাউন্ডারিকে ডিফাইন করাটাই মূলত এর উদ্দেশ্য। এর এলিমেন্টসগুলো সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি যে বাউন্ডিং এর এলিমেন্টসগুলো কী কী, আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি বললাম যে ওয়াস্টওয়াটার ডিসচার্জ, কার ওয়াস্টওয়াটার ডিসচার্জ, যে ওয়ার্কারগুলো আছে, তাহলে ওয়ার্কারের হাউজিং, ওয়াস্টওয়াটার ডিসচার্জ, ট্রান্সপোর্ট অফ র মেটেরিয়ালস, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু, হ্যাঁ, ধরো ইম্প্যাক্ট জোন, যে জোনটা ইম্প্যাক্ট হচ্ছে সেই জোনটা বেসিক্যালি বাউন্ডিংয়ের অন্তর্ভুক্ত। তাহলে এগুলো হলো এলিমেন্টস, তারপর অবজেক্টিভ এবং বাউন্ডিং। দেখছেন আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা স্টেপেরই কিন্তু সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করতেছি, বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি, দেন আমি একটা মানে আপনার অবজেক্টিভগুলো বলতেছি, আর হলো আপনার এলিমেন্টসগুলো। এই তিনটা জিনিস কিন্তু সবার ক্ষেত্রেই বলতেছে, আপনারা একটু মাথা ঠান্ডা করে এই প্রত্যেকটা স্টেপেরই তিনটা জিনিস এভাবে বানানো যায় কিন্তু ইচ্ছা করলে, যদি বিষয়টা আপনি বুঝেন তাহলে আপনি নিজেই বানিয়ে বানিয়ে কিন্তু লিখতে পারবেন। তো এই জন্য একটু ঠান্ডা মাথায় বিষয়গুলোকে মাথার ভিতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আসুন সবার বেসলাইন এনভায়রনমেন্টাল ডিসক্রিপশন। বেসলাইন এনভায়রনমেন্টাল ডিসক্রিপশন যেটা, সেটি হলো যে আপনার
আমি দেখেন এখানে একটা বড় সংজ্ঞা লেখার চেষ্টা করছি, যদিও আপনি বেসলাইন নিউমেরিক্যাল ডেসক্রিপশন আপনাদেরকে আমি কিছুখানি বলে আসছি, আপনাদেরকে কিছুখানি বলে আসছিলাম যে দ্য প্রেজেন্ট স্টেটস অফ ডিফারেন্স কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ ইন অ্যাবসেন্স অফ দ্য প্রজেক্ট। মানে যদি আপনার আপনার বেসলাইন এনভায়রনমেন্ট, বেসলাইন যেগুলো থাকে এনভায়রনমেন্টের, বিশেষ করে সয়েল ওয়াটার এগুলা এগুলো যদি আপনার মনে করেন যে প্রজেক্টটা যদি না হতো, যে প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন, প্রজেক্টটা না হলে এগুলোর কি কোনো ইফেক্ট পড়তো কি না সেটাই বেসলাইন, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসলাইন এনভায়রনমেন্টাল ডিসক্রিপশনের উদ্দেশ্যটা হলো এক্সামিনিং দ্য প্রেজেন্ট এনভায়রনমেন্ট, মানে বর্তমান যে এনভায়রনমেন্টটা আছে এই এনভায়রনমেন্টটা আগের এনভায়রনমেন্ট থেকে কী অবস্থায় ছিল, কী দূষিত হয়েছে কি না, সেই বিষয়টা হলো আপনার এক্সামিন করা। তা ইস্টাবলিশিং এ বেসলাইন অফ প্যারামিটার সাস এস পেয়ার ওয়াটার অ্যান্ড air water and soil quality is ensured that any problems arising from existing source are not unnecessarily attributed to the projected on. To bujhte pachhen je ekhane ki bujhte hocche je oi je ami je kotha ta matro bollam sei kotha ta ekhane muloto bola hocche erroneously bolte bolche bhul krome আপনার অ্যাট্রিবিউটেড টু দ্য প্রজেক্টেড ওয়ান। হ্যাঁ, অ্যাট্রিবিউটেড মানে তো বুঝতেই পারতেছেন যে সোজো সহজ কথা যদি বললাম ইম্পোস্ট মানে ভুলক্রমে যদি কোনো কিছু ইম্পোজ হয় প্রজেক্টেড ওয়ানের মধ্যে, তা ইট ইজ অপারেটেড। হ্যাঁ, এরও কিছু অবজেক্টিভ আছে, বেসলাইনের কিছু অবজেক্টিভ আছে অবশ্যই, বুঝতে পারতেছেন যে ক্লিয়ার আইডিয়া পাওয়া কোনো একটা ইনফ্রাস্ট্রাকচারের ফ্যাসিলিটির ক্ষেত্রে, হ্যাঁ সেটা অ্যাভেলেবল কি না এটা জানা, তারপর টু আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্টাল কোয়ালিটি অফ দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য প্রপোজ প্রজেক্টের সাইট। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু তার আপনার উদ্দেশ্য। হ্যাঁ, এরপর আসুন ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশন। তো ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশনের মেন যেটা মানে আপনি যদি বলা মেন যে অবজেক্টিভটা, ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশন তো বুঝতেই পারতেছেন যে ইম্প্যাক্টকে আপনি আইডেন্টিফাই করবেন আর কি। হ্যাঁ, তো এর অবজেক্টিভটা আমরা বুঝি আগে। এই অবজেক্টিভটা হলো দ্য পটেন্সিয়ালিটি অফ ইম্প্যাক্ট, মানে আপনার যে ইম্প্যাক্টটা হচ্ছে ইম্প্যাক্টটা আপনার কাছে অ্যাডভান্স হচ্ছে না বেনিফিশিয়াল হচ্ছে, ইম্প্যাক্টটা অ্যাডভান্স না বেনিফিশিয়াল এটাই মূলত এর উদ্দেশ্য। তা এই ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশনের কতগুলো ওয়ে আছে, হ্যাঁ সেই ওয়েগুলো আর কি, অনেকগুলো ওয়েতেই আপনি ইম্প্যাক্টকে আইডেন্টিফাই করা যায়। তো সে এখানে বহুত প্রচলিত কিছু ওয়ে আছে, সেই ওয়েগুলো আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? সে ওয়েগুলো হলো যে অ্যাডহক চেকলিস্ট, হ্যাঁ ওইগুলো হলো অ্যাডহক চেকলিস্ট, ম্যাট্রিসেস নেটওয়ার্কস, তারপর আপনার ওভারলে, এই কতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতির সাহায্যে আপনি ইম্প্যাক্টকে আইডেন্টিফাই করা হয়। এবার এরপরে আপনাদেরকে যে অপশনগুলো আছে সেটা হলো ইম্প্যাক্ট প্রেডিকশন, ইভ্যালুয়েশন অ্যান্ড মিটিগেশন। হ্যাঁ দেখো, এখন আমরা দেখবো ইম্প্যাক্ট প্রেডিকশন নিয়ে। প্রেডিকশন, ইভ্যালুয়েশন অ্যান্ড মিটিগেশন তিনটা একই, মানে একই স্টেপে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। ইম্প্যাক্ট প্রেডিকশনে বলা হচ্ছে যে আপনি ডিটারমাইন করবেন বেসিক্যালি যে দ্য ইম্প্যাক্ট ওয়েদার দে আর সিগনিফিকেন্টলি এনাফ টু ওয়ারেন্ট মিটিগেশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে স্টেপ, যেখানে আপনি দেখবেন যে আমরা এখান থেকে দেখবেন যে এই স্টেপ থেকে আমরা তীর চিহ্ন দিয়ে উপরে চলে গেছি এরকম। হ্যাঁ, তার মানে এই স্টেপ যদি ফেল করে তাহলে আমরা নিচে নামি নাই, মিটিগেশনে যাই নাই আর কি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা ইম্প্যাক্টকে ইভ্যালুয়েশন করতেছেন, যদি ইম্প্যাক্টটা এমন হয় যে মিটিগেশন করালে আপনার লস হচ্ছে আরও, মিটিগেশন করাটা পসিবল না, তখন আপনি ইম্প্যাক্টকে প্রেডিকশন করবেন। মানে এটারও প্রথম অবস্থায় প্রেডিকশন করা যে এটা কিন্তু আপনি এখনও যে ইম্প্যাক্ট প্রেডিকশনে কিন্তু আপনি এখনও মানে মিটিগেশন করা যাবে কি না এই বিষয়টা আপনি জাস্ট প্রেডিক্ট করতেছেন, এটা কিন্তু ইভ্যালুয়েশন করেননি আপনি, এটা এই জায়গাগুলো বুঝতে হবে, ঠিক আছে? প্রেডিকশন করতেছেন যে আপনার যে ইম্প্যাক্টটা এটাকে মিটিগেশন করা সম্ভব কিনা, এটা প্রেডিক্ট করতেছেন। হ্যাঁ, ডিটারমাইন দ্য ইম্প্যাক্ট ওয়েদার দ্য সিগনিফিকেন্টলি এনাফ টু ওয়ারেন্ট মিটিগেশন, হ্যাঁ এটা কি সম্ভব কিনা। হ্যাঁ, তাই ইম্প্যাক্ট প্রেডিকশনে প্রেডিকশন এক্সারসাইজ ইজ টু এস্টিমেট দ্য এক্সটেন্ট অফ চেঞ্জ অ্যান্স টু কোয়ালিটি কোয়ালিফাই দেম অ্যাজ ফার অ্যাজ প্রেডিক্টেবল। হ্যাঁ, তার মানে আরেকটা বিষয় বলে রাখি যে আপনার এই ইম্প্যাক্ট প্রেডিকশনের ক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর ডাটার প্রয়োজন হবে, ঠিক আছে? কারণ আপনি কিন্তু আন্দাজে একটা কথা বলতে পারবেন না। মানে প্রেডিকশন বেসিক্যালি ফলো মানে যেটা মেনটেন করে মান্য করে সেটা হলো যে আপনার প্রজেক্টের অ্যাক্টিভিটির উপর। হ্যাঁ, ইম্প্যাক্ট ডি টু এ প্রজেক্ট অ্যাক্টিভিটি, এই প্রজেক্ট অ্যাক্টিভিটির উপর এটা ডিপেন্ড করে। যাই হোক,
এই ইম্প্যাক্ট প্রেডিকশনের এই বিষয়টা বুঝতে পারলেন, আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারছি যে ইম্প্যাক্ট প্রেডিক্ট কীভাবে করবেন। এরপরে যদি দেখেন যে ইম্প্যাক্ট প্রেডিকশনে আপনার মিটিগেশন মোটামুটি করা সম্ভব হচ্ছে, মানে আপনি আইডিয়া করছেন, তখন আপনি ইভ্যালুয়েশনে যান আসলেই কি এটা সম্ভব কি না। তো ইভ্যালুয়েশনে যে সেটাই করা হয়, ইভ্যালুয়েশনে যে প্রেডিকশন উড প্রোভাইড টু আস উইথ অ্যান আইডিয়া অফ দ্য এক্সটেন্ট অফ চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট ইন কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ টার্মস। হ্যাঁ, তার মানে যে প্রেডিকশন উড, যে প্রেডিকশনের যে প্রেডিকশনটা আপনাকে যে জিনিসটা প্রোভাইড করলো, হ্যাঁ, যে আইডিয়াটা আপনাকে দিল, সে আইডিয়াটা কি আসলে কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভলি চেঞ্জ করা যাচ্ছে কি না, এটা হলো ইভ্যালুয়েশনে করবেন, ইভ্যালুয়েট করবে সেটাকে। প্রেডিকশন যেটা করছে সেটাকে ইভ্যালুয়েট করে কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভভাবে সে কি ইভ্যালুয়েট করা যাচ্ছে কি না, সেটা আপনি দেখবেন হলো ইভ্যালুয়েশন স্টেজে। ঠিক আছে, তো ইভ্যালুয়েশনে করার জন্য আপনাকে কতগুলো বিষয় আপনাকে মানে জাজমেন্ট করতে হবে, হ্যাঁ, মানে কতগুলো বিষয়ের সাথে জাজমেন্ট করতে হবে আপনাকে, মানে মানতে হবে। আপনি তো ইভ্যালুয়েশন এমনি করতে পারবেন না, ইভ্যালুয়েশন তো আপনাকে কতগুলো রুলসের মাধ্যমে যেতে হবে। যেমন আপনি দেখবেন যে আপনি যদি ল থাকে কোনো এই কাজ করার ক্ষেত্রে, কোনো ল থাকে, ল তার অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড, কোনো স্ট্যান্ডার্ড যদি থাকে তার সাথে কম্পেয়ার করবেন, কম্পেয়ারটা করতে হবে সহজ কথায়। আপনি কম্পেয়ার না করলে তো মূল্যায়ন করতে পারবেন না, তো কম্পেয়ার করার জন্য আপনি ল জানা থাকতে হবে আপনার। তারপরে মনে করেন অ্যাকসেপ্টেড কোনো যদি কোনো স্ট্যান্ডার্ড থাকে তা আপনার মানতে হবে। তারপরে প্রিসেট ক্রাইটেরিয়া, যদি কোনো ক্রাইটেরিয়া প্রিসেট করা থাকে সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি টু দ্য লোকাল কমিউনিটি, লোকাল কমিউনিটি এটাকে অ্যাকসেপ্ট করে কি না, আপনি যে প্রেডিকশনের কারণে আপনি যে প্রেডিকশনটা করতেছেন এটা কি, মানে যদি ভুল কোনো কিছু খারাপ হয় সেটা কি ওই লোকালিটির লোকজন কি সেটা অ্যাকসেপ্ট করতেছে না, সেটা কিন্তু আপনাকে এখানে দেখতে হবে। ঠিক আছে, রিস্ক চিন্তা করতে হবে, ইম্পর্টেন্ট চিন্তা করতে হবে, আর সবার শেষে আসবেন মিটিগেশনে। ঠিক আছে, মানে ইভ্যালুয়েশন করলেন, ইভ্যালুয়েশন করে দেখলেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তাহলে মিটিগেশনেও কিন্তু একটা পর্যায়ে যে আপনার তখন মিটিগেশনে যেতে হবে। হ্যাঁ, তো মিটিগেশনের অবজেক্টিভ মূলত দেখানোর চেষ্টা করছি আমি, দেখেন যে টু অফসেট দ্য অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ দ্য প্রজেক্ট সাজেস্ট প্রজেক্ট মডিফিকেশন ইফ নেসেসারি। ঠিক আছে, মিটিগেশনে যে বলবেন যে আপনি এর এই যে ইম্প্যাক্টের যে বিপরীতে আপনি কী করতে পারবেন, ইম্প্যাক্টটা কীভাবে কমাতে পারবেন সেই বিষয়টা এখানে বলবেন। হ্যাঁ, তারপরে যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি সেটাকে মডিফিকেশনের দিকে চলে যাবেন, মানে যদি প্রয়োজন হয় তাহলে সেটাকে মডিফাই করবেন। হ্যাঁ, তো এটাই আর কি, এখানে এলিমেন্টস আছে কিছু মডিফিকেশন, মিটিগেশনের কিছু এলিমেন্টস আছে, যেমন সিটিং, বাফার জোনস, লেআউট ডিজাইন। ঠিক আছে, এই বিষয়গুলো তো ডিটেলস না জানলেও চলবে, রিসোর্স মিনিমাইজেশন, রিসোর্স সাবস্টিটিউশন, আরও কিছু এখানে আমি চার পাঁচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আরও কিছু বিষয় কিন্তু আছে যেগুলো আপনি মিটিগেশনের এলিমেন্টস হিসেবে কাজ করে, যেমন ডিসচার্জ কন্ট্রোল, ইমিশন কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল, নয়েজ কন্ট্রোল, প্রসেস মডিফিকেশন। এই বিষয়গুলো খুবই সহজ, এই জন্য আমি লিখিনি। যে ইমিশন কন্ট্রোল তো বুঝতেই পারতেছেন, ডিসচার্জও বুঝলেন, নয়েজ কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল, প্রসেস মডিফিকেশন, এগুলো খুবই সহজ বিষয়। এরপরে যে বিষয়টা আপনাদেরকে আসে, অ্যানালাইসিস অফ অল্টারনেটিভ। তো আমরা মোটামুটি মিটিগেশন বিষয়টা বুঝলাম, এখন যদি মিটিগেশন আপনি করে ফেলেন, মিটিগেশনটা যদি বুঝে ফেলেন কীভাবে করতে হবে, তখন কিন্তু আসলে যদি এনভায়রনমেন্টালি সাউন্ড কোনো প্রজেক্ট হয়, যে প্রজেক্টে আপনি মিটিগেশন করতে চাচ্ছেন, আপনি যে সমস্যাগুলো আছে সব সমস্যাগুলো রিডিউস করতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশন থাকবে যে এই ওয়েতে আপনি যে গেলে প্রবলেমটা কম রিডিউস হবে, এই ওয়েতে গেলে প্রবলেমটা রিডিউস হবে। এখন অনেক ওয়ে থাকবে আপনার সামনে। হ্যাঁ, এখন তার থেকে আপনি অল্টারনেটিভ, মানে অ্যানালাইসিস অফ অল্টারনেটিভ, যতগুলো অল্টারনেটিভ থাকবে তাকে আপনি অ্যানালাইসিস করবেন, এটাই হলো অ্যানালাইসিস অফ অল্টারনেটিভ। ঠিক আছে, অল্টারনেটিভগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে আপনি কাঙ্ক্ষিত যে মিটিগেশন দেওয়া যায় সেই বিষয়ে সেই মিটিগেশনটা আপনি দিবেন। হ্যাঁ, তো এটা আসলে আসলে যদি আমি যদি বলি সর্বশেষে যদি একটা কথাই বলি যে অ্যানালাইসিস অফ অল্টারনেটিভটা আসলে একটা কে এলিমেন্ট। হ্যাঁ, কে এলিমেন্ট কেন, কারণ এই ওই কি এই এলিমেন্টের সাহায্যে কিন্তু আপনি আলটিমেটে আপনি মিটিগেশনটা দিতে পারতেছেন, কারণ আপনি মিটিগেশনের অনেক ওয়ে আছে কিন্তু তার ভিতর থেকে আপনি একটাকে সিলেক্ট করে আপনি কাজ করতেছেন, এই জন্য এটাকে কি এলিমেন্ট বলা হয়। আমি যদি একটু পড়ি আপনাদের বা বলি আপনাদেরকে, যে টু আন্ডারস্ট্যান্ড দ্য নিড ফর কনসিডারিং পসিবল অল্টারনেটিভ, কনসিডারিং পসিবল অল্টারনেটিভ বুঝতে হবে, দ্যাট উড অ্যাচিভ দ্য সেম পারপোজ অ্যাজ দ্য প্রপোজ প্রজেক্ট। মানে অনেকগুলো অপশন আছে, এই প্রত্যেকটা অপশনেরই আলটিমেট ডেস্টিনেশন একটা। ঠিক আছে, মানে প্রজেক্টকে
প্রজেক্টের সমস্যাগুলো মিটিগেট করা। তো মিটিগেট করার অনেকগুলো অপশন আছে, তবে যদি একটাকে চয়েস করা সেটাই হলো অ্যানালাইসিস অফ অল্টারনেটিভ। কেন এটা করবেন এটাই তো বিষয়। টু ডেভেলপমেন্ট অল্টারনেটিভ অপশন ইজ দ্য কে এলিমেন্ট ইন আইডেন্টিফাইং এনভায়রনমেন্টালি সাউন্ড প্রজেক্ট। ইট প্রোভাইডস অপরচুনিটিস টু কম্পেয়ার ভেরিয়াস ডেভেলপমেন্ট অপশন হুইচ এইমস টু অ্যাচিভ দ্য সেম গোল অথবা সেম অবজেক্টিভ। আচ্ছা, এরপরে আসল কথাটা হলো এই মূলত আপনার এনভায়রনমেন্টাল যে ড্যামেজগুলো হয় এটাকে প্রিভেন্ট করার জন্য এটা করা হয়, ঠিক আছে, আর ইফেক্টিভ সলিউশনের জন্য করা হয়। দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হলো ইফেক্টিভ সলিউশন আর একটা ড্যামেজকে রিডিউস করা, কমানো। তো এটাই আর কি অনেকগুলো অপশন থেকে একটা চয়েস করা, এবং তার উদ্দেশ্য হলো ওই যে ড্যামেজ কমানো এবং ইফেক্টিভ সলিউশনটা বের করা, ঠিক আছে। এবং আইডেন্টিফিকেশন আর সিলেকশন অফ অল্টারনেটিভ ক্যান বি বেসড অন কতগুলো বিষয়ের উপর এগুলো ডিপেন্ড করে, সেগুলো হলো অল্টারনেটিভ লোকেশন, অল্টারনেটিভ লোকেশন, অল্টারনেটিভ স্কেল, অল্টারনেটিভ টার্মিনোলজি, টেকনোলজি, অল্টারনেটিভ মিটিগেশন। এই কতগুলো বিষয়ের উপর মানে আইডেন্টিফিকেশন সিলেকশন অল্টারনেটিভ এই কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। তো আপনারা অল্টারনেটিভ বিষয়টা দেখলেন, এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। তো চলুন এখন আমরা ইএমপি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। হোয়াট ইজ অ্যান ইএমপি? ইএমপি হলো মূলত যে অ্যান এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন প্ল্যান ফর মিটিগেশন প্রোটেকশন হুইচ আর রিকমেন্ডেড ইন দ্য ইআই। হ্যাঁ, তার মানে আপনি ইএমপি একটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান যেটা আপনার ইমপ্লিমেন্টেশন প্ল্যান বেসিক্যালি মানে যেটা মিটিগেশন প্রোটেকশন হুইচ আর রিকমেন্ডেড ইন দ্য ইআই। হ্যাঁ, তার মানে ইআই এর মাধ্যমে আপনি যে মিটিগেশন পেলেন সেটাকে যদি আপনি যে রিকমেন্ড করেন সেই রিকমেন্ডেড প্ল্যানই বেসিক্যালি ইএমপি। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইএমপি ক্যান অলসো বি প্রিপেয়ার ফর এ প্রজেক্ট। হ্যাঁ, তো দ্য ইএমপি প্রেজেন্ট ইন ডিটেল হাউ দিস মেজার শুড বি অপারেটেড। হ্যাঁ, ইএমপি প্রেজেন্ট ইন ডিটেল দ্য হাউ দিস মেজার শুড বি অপারেটেড। দ্য ইএমপি ডকুমেন্ট শুড কন্টেইন অ্যান ইমপ্লিমেন্টেড প্ল্যান ফর ইচ অফ দ্য সিলেক্টেড মিটিগেটিভ। ঠিক আছে, তার মানে এই যে ইএমপি যে ডকুমেন্ট, ইএমপি তো বুঝতেই পারছি ইএমপির ম্যানেজমেন্ট প্ল্যান যে শব্দটা দিয়ে কিন্তু এটি দ্বারা কী বোঝাচ্ছে এটা কিন্তু বলা সম্ভব। হ্যাঁ, কারণ আপনি যখন মিটিগেশন পর্যায়ে চলে গেছেন তখনই আপনাকে ম্যানেজমেন্ট প্ল্যান, এই যে মিটিগেশনের যে পর্যায়গুলো মিটিগেশন কী কীভাবে করবেন এটাই হলো ম্যানেজমেন্ট প্ল্যান। ওই প্রসেসটা, ওই প্রবলেমটা, যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেটাকে মিটিগেশন করবেন। এবং ওই ডকুমেন্টের মধ্যে আপনার ওই মিটিগেশনের ইমপ্লিমেন্টেশন প্ল্যানের সব কিছু ইনক্লুড থাকবে। ঠিক আছে, তাহলে স্টেপ ইন ইএমপি, ইএমপি তোমার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানে কী কী স্টেপ থাকবে? অবজেক্টিভ থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, তার ওয়ার্ক প্ল্যান কীভাবে কাজ করবে সেটা থাকবে, দেন ইমপ্লিমেন্টেশন শিডিউল অবশ্যই থাকবে, তারপর ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট কী কী ম্যান পাওয়ার প্রয়োজন সেটা আপনার সলভ করতে, ঠিক আছে, তারপর অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট মনিটরিং করতে হবে, কস্টিং অফ ইএমপি। হ্যাঁ, তো এই স্টেপগুলো ইএমপিতে থাকবে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে ইনভার্টার ম্যানেজমেন্ট প্ল্যানটা কী আর সংজ্ঞাটা আমরা দেখলাম এবং কী কী স্টেপে এই কাজগুলো করতে হয় সেটিও মোটামুটি আমরা বুঝে ফেলাম। এখন আমরা অ্যাসেনশিয়াল ফিচার্স অফ ইএমপিতে দেখবো, মানে আপনার ইএমপিতে কী কী অ্যাসেনশিয়াল ফিচার্স আছে। প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হলো ইনসিওর, আপনাকে ইনসিওর করতে হবে দ্যাট রিসোর্স আর ইউজ টু ইট। হ্যাঁ, মানে যে রিসোর্সগুলো আপনি ইউজ করতেছেন সেই রিসোর্সগুলো যে ইউজড হচ্ছে, হ্যাঁ, সেটাকে ইনসিওর করতে হবে অবশ্যই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এটাই আমি খুবই জোর দিব এটাতে, কারণ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি আমরা না থাকি ওই রিসোর্সের তাহলে আসলে ওই প্রোডাক্ট, ওই মানে আপনি যে প্রোডাক্ট বলতেছেন মানে রিসোর্স যেটা সেটা ইউজ করলে কিন্তু আপনি তার এক্সট্রা বেনিফিট পাবেন না। ঠিক আছে, এরপর হলো ওয়াচ জেনারেশন ইজ মিনিমাইজড। হ্যাঁ, আপনার যে ওয়াচটা জেনারেশন হবে সেটাকে মিনিমাইজ করতে হবে, রেসিডুয়াল আর ট্রিটেড অ্যাডিকুয়েটলি। হ্যাঁ, তারপরে প্রোডাক্টস আর রিকভার্ড। তো এই বিষয়গুলো আপনার অ্যাসেনশিয়াল ফিচার্স অফ ইএমপি, ইএমপি তো অবশ্যই এই ফিচারগুলো থাকতে হবে। তাহলে বুঝতেই পারতেছেন যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, ওয়াচ জেনারেশন ইজ মিনিমাইজড, তারপরে রেসিডুয়াল আর ট্রিটেড অ্যাডিকুয়েটলি, হ্যাঁ, প্রোডাক্ট আর রিকভার্ড। এরপর ফিচারের ভিতরে আরও একটা আছে, দ্য বেস্ট স্টেট
strategic for minimizing waste generation at the source is to use minimum resources with maximum efficiency. The basic strategy for minimizing waste generation at the source is to use minimum resource with maximum efficiency. মানে আপনি যে ইচ্ছা করলে যে ওয়াস জেনারেশন, এই ওয়াস জেনারেশন যে আপনি মিনিমাইজ করবেন, যে এখানে বললো এটা আপনি তো ইচ্ছা করলে মিনিমাইজ করতে পারবেন না। এই মিনিমাইজ করতে হলে আপনি কি আপনাকে মানে ওয়াস জেনারেশন মিনিমাইজ করবেন, তাহলে আপনাকে যে প্রোডাক্ট মানে যে রিসোর্স আপনি ইউজ করতেছেন যার কারণে ওয়াসটা হবে, সেই ওয়াস্টেজটা হবে আর কি, সেই রিসোর্সকে আপনি কম ইউজ করেন, এটাই আর কি। মানে কম ইউজ করবেন রিসোর্স, তার মানে ওয়াস জেনারেশন কম হবে, এটাই বোঝাচ্ছে এখানে বেস্ট ওয়ে এটা। হ্যাঁ, the reduction is waste generation through the use of non waste technologies. ঠিক আছে, আচ্ছা, রিডাকশন ওয়াস জেনারেশন, ওয়াস জেনারেশন রিডাকশনের ক্ষেত্রে নন ওয়াস টেকনোলজি ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, যে টেকনোলজি ইউজ করার কারণে ওয়াসটা কম হয়। স্টেজ শুড বি অন, স্টেজ শুড বি অন বাই প্রোডাক্ট রিকভারি অ্যান্ড রিসাইকেল রেদার দ্যান ট্রিটমেন্ট। ঠিক আছে, এটা আর কি বোঝাচ্ছে যে আপনি ট্রিটমেন্টের থেকে রিসাইকেল করাটাই বেটার আর কি। যাই হোক, বিষয়গুলো অলরেডি আপনারা বুঝছেন যে এসেনশিয়াল ফিচার্স অফ ইএমপিটা আসলে কী। এরপর আমরা রিপোর্টিংয়ে যাব। রিপোর্টিংটা কি? রিপোর্টিং হলো দ্য ম্যানুয়াল প্রেজেন্ট রিকমেন্ডেড ফরম্যাট ফর দ্য অর্গানাইজেশন অফ অ্যান ইআইএ রিপোর্ট ইন অ্যানি গিভেন কান্ট্রি। তার মানে দ্য ম্যানুয়াল প্রেজেন্ট রিকমেন্ডেড ফরম্যাট, মানে একটা ম্যানুয়াল একটা রিকমেন্ডেড ফরম্যাট দিছে ফর দ্য অর্গানাইজেশন অফ অ্যান ইআইএ রিপোর্ট ইন অ্যানি গিভেন কান্ট্রি, এফিসিয়েন্সি ইন রিভিউ ইজ এনহ্যান্সড ইফ দ্য প্রজেক্ট রিপোর্টস হ্যাভ দ্য সিস্টেমেটিক রিপোর্টিং প্রসিডিউর অফ দ্য রিপোর্টিং প্রসিডিউর রিগার্ডলেস অফ দ্য ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট টেকনিক ইউজড। তার মানে এখানে যেটা বোঝাতে যাচ্ছে যে রিপোর্টিং আপনি যখন করবেন, একটু যদি দেখাই, রিপোর্টিং যখন আপনি করবেন তখন ম্যানুয়াল প্রেজেন্ট করবেন এটা রিকমেন্ডেড ফরম্যাটের অর্গানাইজেশনের যে কোনো কান্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, ইফিসিয়েন্সি ইন রিভিউ ইজ ইনহ্যান্সড। হ্যাঁ, ইফিসিয়েন্সি যে রিভিউটা করবেন, রিভিউয়ে যে ইফিসিয়েন্সি আসবে সেটা কিন্তু ইনহ্যান্সড অ্যাডভান্স লেভেলে চলে যাবে ইফ দ্য প্রজেক্ট প্রোপারেন্স হ্যাভ দ্য সাম সিস্টেমেটিক রিপোর্টিং প্রসিডিউর রিগার্ডলেস। এটা অলরেডি বুঝতে পারছেন আপনারা, এটা নিয়ে বেশি একটা আলোচনা করতেছি না রিপোর্টিংটা। এরপরে আমরা আসল বিষয়ে চলে যাই, যে স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ ইআইএ রিপোর্ট। স্ট্যান্ডার্ড ফরম্যাট এটা খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো রিপোর্ট টিপোর্টের থেকে। এই যে রিপোর্টের সংখ্যাটা শিখলেন আগে, এখন রিপোর্টের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট কীভাবে রিপোর্টটা আপনি সাবমিট করবেন সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে যে প্রথমে রিপোর্টটার ইন্ট্রোডাকশন থাকবে, তারপর ডিসক্রিপশন অফ প্রজেক্ট থাকবে, তারপর ডিসক্রিপশন অফ এক্সিস্টিং এনভায়রনমেন্ট থাকবে। হ্যাঁ, তারপর হলো অ্যান্টিসিপেটেড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অ্যান্ড প্ল্যান। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিসিপেটেড মানে হলো যেটা আপনি চাচ্ছেন না, মানে অস্বাভাবিকভাবে কোনো কিছু ঘটে যাওয়া। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আসলে রিপোর্টে এই বিষয়টা অনেকেই গুরুত্ব দেয় না, আবার অনেকে, কারণ এটা অনেক সময় এই যে অ্যান্টিসিপেটেড যে বিষয়টা এটা আসলে আপনার প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মানে আসলে আপনি তো একটা দৈবভাবে একটা মানে একটা আইডিয়া করে বিষয়টা বলতেছেন। তো অ্যান্টিসিপেটেড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড প্ল্যান কনসিডারেশন অফ অল্টারনেটিভকে আপনি কনসিডার করে রাখতে হবে, কারণ দেখা যাচ্ছে যে আপনি একটা মানে আপনি একটা ইআইএ রিপোর্ট দিচ্ছেন, ইআইএ রিপোর্টের সলিউশনগুলো এভাবে এভাবে দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে একটা সলিউশন অনেকগুলো একটা সলিউশনের তো অনেক ওয়ে আছে। আমরা তো কিছুক্ষণ আগে অলরেডি আপনার সাথে আলোচনা করছি যে অলরেডি অনেক পথ থাকে একটা প্রবলেম সলিউশনের। তো আপনি একটা প্রবলেম সলিউশন করে দেন, কিন্তু অল্টারনেটিভকে আপনি কনসিডার করে দেন নেই, কারণ কোনো একটা অবস্থায় যদি কোনো একটা মানে কোনো একটা বিষয় সৃষ্টি হয় সেটা যদি সলভ করা সম্ভব না হয় তাহলে আপনি অল্টারনেটিভ হয়ে যেতে, তখন তাৎক্ষণিক যেতে হবে, না হলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই জন্য একটা প্রবলেম সলিউশনের অল্টারনেটিভ যে ওয়েগুলো থাকে সেগুলো আপনাকে কনসিডার করে দিতে হবে রিপোর্টের মধ্যে। মনিটরিং প্রোগ্রাম, সামারি অ্যান্ড কনক্লুশন, তো একটা ইআই রিপোর্টের একদমই যে ফরম্যাটগুলো থাকতে হয় সেগুলো আপনারা দেখলেন, খুবই সংক্ষেপে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি আমি। এরপরে যে বিষয়টা দেখবো আমরা আপনাদেরকে, আমি দেখাবো অ্যাক্টিভিটি বিষয়টি। তবে তার আগে, অ্যাক্টিভিটির আগে আপনাদেরকে কিছু বিষয় আপনাদেরকে আমি বলবো। ইম্প্যাক্ট অ্যান্ড ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশন,
এই যে ইম্প্যাক্ট অ্যান্ড ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশন যে টপিক্সটা, এটা অলরেডি আমরা ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশন কিন্তু শিখে আসছি, হ্যাঁ, কিন্তু এই ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশনে আপনাদেরকে একটু কয়েকটা কথা বলে রাখা লাগবে। সেটা হলো যে ইম্প্যাক্টস কত রকমের হতে পারে। ইম্প্যাক্ট সাধারণত চার ধরনের হতে পারে, ঠিক আছে? একটা হলো ডিরেক্ট আর ইনডাইরেক্ট ইম্প্যাক্ট। আমি একটু বলি আপনাদেরকে, এখানেই দেখাচ্ছি আমি। ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইম্প্যাক্ট, তারপর হলো শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ইম্প্যাক্ট, অ্যাডভার্স অ্যান্ড বেনিফিশিয়াল ইম্প্যাক্ট, আর হলো কিউমুলেটিভ ইম্প্যাক্ট। আমি লিখলাম না আর বিষয়গুলো, আপনারা মানে বলতেছি মনে রাখার চেষ্টা করেন। ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইম্প্যাক্ট, হ্যাঁ, তাহলে এই যে ইম্প্যাক্ট, আপনি যদি ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশন করতে চান, তাহলে এই যে আপনার ইম্প্যাক্টের যে টাইপগুলো, এই টাইপগুলো জানাটা আপনার জন্য কিন্তু জরুরি, ঠিক আছে? তাহলে ইম্প্যাক্ট কত ধরনের? ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইম্প্যাক্ট, তারপর শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ইম্প্যাক্ট, অ্যাডভার্স অ্যান্ড বেনিফিশিয়াল ইম্প্যাক্ট, আর একটা হলো কিউমুলেটিভ ইম্প্যাক্ট। এই প্রত্যেকটারই কিন্তু ব্যাখ্যা আপনারা খুঁজতে পাবেন, কিন্তু আসলে ব্যাখ্যাগুলো এত জটিল কিছু না। যেমন এই ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইম্প্যাক্ট, কিছু কিছু ইম্প্যাক্ট আছে ডিরেক্ট ইফেক্ট করতেছে, কিছু কিছু ইম্প্যাক্ট আছে যে ডিরেক্ট না, ইনডাইরেক্টলি ইম্প্যাক্ট করতেছে, হ্যাঁ। আবার শর্ট টার্ম লং টার্ম, কিছু কিছু ইফেক্ট ইম্প্যাক্ট আছে শর্ট টার্ম, হ্যাঁ, কিছু কিছু ইফেক্ট ইম্প্যাক্ট আছে অনেক সময় ধরে হচ্ছে, হ্যাঁ, যেটা আসলে রিডিউস অনেক অনেক সময় ধরে হবে। কিছু কিছু ইম্প্যাক্ট আছে অ্যাডভার্স, মানে আপনার ক্ষতিকর, আর কিছু কিছু ইম্প্যাক্ট আছে বেনিফিশিয়াল, হ্যাঁ। আমি ইম্প্যাক্ট নিয়ে কথা বলছি, ইম্প্যাক্ট মধ্যে শুধুমাত্র ক্ষতি হবে বিষয়টা এরকম না, হ্যাঁ। তারপরে কিউমুলেটিভ ইম্প্যাক্ট, তো এরকম কতগুলো ইম্প্যাক্ট আছে। তো এই ইম্প্যাক্টগুলো আসলে আলোচনা করার কিছু নেই, আপনারা অলরেডি এ নিয়ে অনেক কথাই লিখতে পারবেন উদাহরণ এক্সাম্পল দিয়ে, তার শর্ট টার্ম লং টার্ম কী কীভাবে করতে হয় এগুলো, ঠিক আছে? তো এটাই, এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এরপরে আপনাদের সাথে অলরেডি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করে আসছি, যে সেটি হলো যে ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশনের কিছু মেথডোলজি, ঠিক আছে? কিছু মেথড আছে, যেমন আপনাদের সাথে কিছুক্ষণ আগে আমি আলোচনা করছিলাম যে অ্যাড হোক, তারপরে চেকলিস্ট, নেটওয়ার্ক, ওভারলে, এগুলো কিছু মেথড আছে। এবং প্রত্যেকটা মেথডেরই কিন্তু কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, হ্যাঁ। এই প্রত্যেকটা মেথডের কী কী ইম্প্যাক্ট, মানে সুবিধা এবং কী কী অসুবিধা আছে। আমি একটু বলে রাখি যে চেকলিস্ট মেথড যেটা ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশনের, এই চেকলিস্ট মেথডটা সব থেকে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার আপনাদেরকে অনেক সময় এরকম কোশ্চেন যে করবে, কিন্তু চেকলিস্ট আর হলো ম্যাট্রিক্স যে মেথডগুলো আছে, এগুলো কিছু লিমিটেশন আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশন সম্পর্কে যা বলার মোটামুটি এগুলোই ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশনের ডিটেলস। এছাড়া ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশনের আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনারা জানবেন। এখন আমরা অ্যাক্টিভিটিতে চলে যাই। হোয়াট আর অ্যাক্টিভিটিস? অ্যাক্টিভিটিস হলো অ্যান অ্যাক্টিভিটি ডিফাইন্ড অ্যাজ এ ডিজায়ার অ্যাকমপ্লিশমেন্ট অর আউটপুট, যেমন রোড কনস্ট্রাকশন, সিডিং প্রোডাকশন, রিভার ডিভাইভাইব্রেশন অফ টু ইরিগেশন ল্যান্ড। তো এগুলো কাজকর্ম, অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে যে ডিজায়ার অ্যাকমপ্লিশমেন্ট, আপনি অর আউটপুট, আপনি কী করতে চাচ্ছেন তার আউটপুট, এটা হলো অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি আর অ্যাকশানের ভিতরে ডিফারেন্স আছে, অনেকেই কথাটা গুলিয়ে দেয় অ্যাক্টিভিটি কি অ্যাকশান কি। অ্যাক্টিভিটি হলো কাজকর্ম, আর অ্যাকশান হলো, যেমন অ্যাক্টিভিটি ডিলস উইথ দ্য মার্কেট অ্যাক্সেস, হ্যাঁ, অ্যাক্টিভিটি ডিউ টু রোড কনস্ট্রাকশন, সিডিং প্রোডাকশন, রিভার ডাইভার্সন টু ইরিগেট ল্যান্ড। আর অ্যাকশানটা হলো যে অ্যাকশান ডিউ টু সার্ভে, গ্রেডিং, কালভার্ট, কনস্ট্রাকশন, কম্প্যাকশন ইটিসি, হ্যাঁ। তো অ্যাকশান আমি যদি বলি সহজ কথা এটিকে, যে অ্যাক্টিভিটিতে আপনার কী কাজ করতেছেন, আর অ্যাকশানে হলো আপনি ওই কাজের জন্য কী কী স্টেপ গ্রহণ করলেন, ঠিক আছে? ওই কাজটা করার জন্য কী কী স্টেপ গ্রহণ করলেন, যেমন আপনি একটা কাজ করতে কিন্তু সার্ভে করতে হতে পারে, গ্রেডিং করতে হবে, হ্যাঁ, এই বিষয়গুলো হলো আপনার অ্যাকশন, হ্যাঁ। তাহলে অ্যাক্টিভিটি অ্যাকশন বুঝলেন, এবার ক্লাসিফিকেশন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসগুলো কী কী হতে পারে, দেয়ার ক্লাসেস, যেমন কী কী অ্যাক্টিভিটি আমরা খুবই ওয়ার্ল্ড ওয়াইড এগুলো স্বীকৃত, যে গ্রিন, অ্যাম্বার এ, অ্যাম্বার বি আর রেড, এই চার ধরনের আপনার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আছে। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস বলতে আমি একটু যদি আপনাদেরকে বলি, এই জায়গাগুলোতে বুঝতে হবে, হ্যাঁ, তার মানে আপনি যখন ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করছেন, আপনি যখন মিটিগেশনের পর্যায়ে গেছেন, তখন কিন্তু আপনি অলরেডি কীভাবে সেটাকে রিপোর্ট দিয়ে দিয়েছেন, যে আমরা কিন্তু পার্ট বাই পার্ট আলোচনা করছি, ঠিক আছে? তো রিপোর্ট দিয়ে দিয়েছেন যে এটা এইভাবে সলভ করতে হবে, ঠিক আছে? তো সলভ করার পর এই যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো কী হতে পারে, হ্যাঁ, সেই বিষয় নিয়ে এখানে কথা বলতে, কারণ কিছু কিছু যেমন কিছু কিছু যেমন গার্মেন্টস শিল্প থাকতে পারে, কিছু কিছু আপনার কারখানা থাকতে পারে, ইন্ডাস্ট্রি থাকতে পারে,
যেগুলো গ্রিন, হ্যাঁ মানে যেগুলোতে যে ইম্প্যাক্টটা হচ্ছে, আর ইম্প্যাক্ট তো সব জায়গায় হবে, কিন্তু ইম্প্যাক্টের একটা লেভেল আছে, ভেরিয়েশন আছে, রেঞ্জ আছে, যে এতটুকু ইম্প্যাক্ট হলে সেটা আসলে মানে অ্যালাউবল। যেমন একটা একটা ইন্ডাস্ট্রি থেকে অবশ্যই বায়ু দূষণ হবে, অবশ্যই পানি দূষণ হবে, কিন্তু সেটা একটা অ্যালাউবল লিমিট আছে, যে এই লিমিট পর্যন্ত সে পানি দূষণ করতে পারে, এর বেশি সে করতে পারবে না। তো এটাই আর কি, যে আপনি যেমন কিছু গ্রিন যে যে আপনি যে ইন্ডাস্ট্রিগুলোকে বলবেন, সেটা সেখানে নো নিড ইম্প্যাক্ট, মানে আপনি সেখানে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন নেই। এম্বারেতে নিড আই মানে ইনিশিয়াল যে এনভায়রনমেন্টাল এক্সামিনেশন সেটা প্রয়োজন, কিন্তু ইআইএ নেই। কিন্তু মনে রাখবেন আই আর ইআইএ কিন্তু এক জিনিস না, ঠিক আছে? আই হলো ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন, আর ইআই হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। আপনার কোথাও দেখা যাচ্ছে আপনার নিড আই কিন্তু নো ইআই, হ্যাঁ, কারণ আচ্ছা। এরপর এম্বার বিতে এলো ইআইএ নিড মেজর, হ্যাঁ, মানে যে এম্বার বি যেটা সেটাতে হলো ইআই যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সেটা নিড মেজর, আর আই মিনিমাম মেজর, হ্যাঁ, আর রেড যেটা সেটাতে বোথ ইআইএ আই নিড সব কিছুই তার প্রয়োজন। তো এরকম আর কীভাবে ক্যাটাগরি, ক্যাটাগরিগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো বুঝতে পারবেন, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এভাবে বলা হয় যে গ্রিন এম্বার এ এম্বার বি, এই এই ইন্ডাস্ট্রিটা এই ক্যাটাগরিতে পড়ছে, তাই ওই ক্যাটাগরিতে বুঝতে হবে আপনাকে ওইখানে কী কাজ করতে হবে আপনাকে। হ্যাঁ, ফর এনি প্রজেক্ট ইস্টাবলিশ ইট শুড বি গ্রিডেড ইন টু ক্লিয়ারেন্স ফ্রম ডিওএ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, দুইটা ক্লিয়ারেন্স দেওয়া হয়, মানে কোনো একটা প্রজেক্টের জন্য এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে? একটা হলো আপনার সাইট ক্লিয়ারেন্স বেসিক্যালি আইই যেটা, হ্যাঁ, আর এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স যেটা হলো ইআইএ যেটা, হ্যাঁ। তো সাইট ক্লিয়ারেন্স যেটা, এই দুটা প্রশ্ন, এই দুটা কথা খুবই ইম্পর্ট্যান্ট, যে একটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে কী দিচ্ছে, সে দিচ্ছে প্রথম হচ্ছে সাইট ক্লিয়ারেন্স। সাইট ক্লিয়ারেন্স বলতেই বেসিক্যালি আইই বলতেছে, আইই তো বুঝতেই পারতেছে ইনিশিয়ালি এনভায়রনমেন্টাল এক্সামিনেশন, তাই ইনিশিয়ালি এনভায়রনমেন্টাল এক্সামিনেশন করতেছে, সেটা হলো সাইট ক্লিয়ারেন্সের জন্য, হ্যাঁ। আর এনভায়রনমেন্টাল যে ক্লিয়ারেন্সটা, সেটা হলো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের সাহায্যে আমরা বুঝবো, হ্যাঁ। তাহলে হোয়াট ডাজ দ্য ক্লাসিফিকেশন মিনস, ক্লাসিফিকেশনগুলো মিন করতেছে কি, ওই যে গ্রিন রেড এম্বার এ এম্বার বি, এগুলো যে ক্লাসিফিকেশন করলেন, এই ক্লাসিফিকেশনগুলো কী মিন করতেছে আমি বলে নিচ্ছি, যে এই যে টপিকসটা আমরা পড়াচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিবে। তো গ্রিন এ দেবে হচ্ছে মিনস নট পলিউশন হেভ এনভায়রনমেন্ট, ওইখানে কোনো পলিউশন হচ্ছে না, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আলোচনা করতেছিলাম। মিনস এনভায়রনমেন্টাল মোস্ট পলিউটেড ইন্ডাস্ট্রি, মানে খুবই ওই এনভায়রনমেন্ট পলিউটেড হচ্ছে ওই ইদা। মিনস এ লিটল পলিউটেড পলিউটেন্ট বা পলিউশন, লিটল পলিউশন পলিউটেন পলিউটেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে? লিটল পলিউটেড এম্বার এ, এটা হলো এম্বার বি আর কি, আর এম্বার এ তে হলো মিনস গ্রেটার দেন এম্বার বি বাট লেস দ্যান রেড, হ্যাঁ। এইভাবে আর কি আপনি বিষয়গুলোকে মানে ডিসক্রিপশন করবেন, যে এই পোতেরা তারা কী বোঝাচ্ছে। আচ্ছা, এবার হলো রাইট দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাকশন ফর থ্রি ট্রি প্লান্টেশন অ্যান্ড রাইট অ্যাট লিস্ট থ্রি ইম্প্যাক্ট অ্যান্ড ইটস মিটিগেশন, হ্যাঁ। অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাকশন ফর ট্রি প্লান্টেশন, এই যে দেখেন এখন কিন্তু আমি যে এক্সাম মানে যে কোশ্চেন্সটা করা হলো, এখানে আপনি টোটালি আপনি মিটিগেশন ইম্প্যাক্ট আইডেন্টিফাই করবেন, মিটিগেশন করবেন, অ্যাক্টিভিটি করবেন, অ্যাকশন করবেন, মানে সকল বিষয় কিন্তু একসাথে এখানে অ্যাড হয়ে গেল। আমি যতগুলো বিষয় এখানে আলোচনা করছি সবগুলো কিন্তু এই কোশ্চেন্সের মাধ্যমে আপনি অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে? তাই আমি প্রথম অ্যাক্টিভিটি, আপনি ট্রি প্রেজেন্টেশন করতে যাচ্ছেন, অ্যাক্টিভিটি কী হবে? দ্য অ্যাক্টিভিটি ফর ট্রি প্রেজেন্টেশন ইজ দ্য কমপ্লিট ট্রি প্লান্টেশন প্রজেক্ট অ্যাক্টিভিটি ইজ দ্য অ্যাসপেক্ট, মানে অ্যাক্টিভিটি হলো আপনি কী কাজটা করতেছেন, ঠিক আছে? এবার অ্যাকশান, অ্যাকশান হলো আপনি লোকেশন যাবেন, চুজ দ্য টাইপ অফ ট্রি প্লান্টেশন প্রজেক্ট, হ্যাঁ, ফেজ। এরপর আপনি যেটা করবেন, এরপরে হলো আপনি কনস্ট্রাকশন, এরপরে অপারেশন করবেন, হ্যাঁ। তাইলে এই যে তাইলে বুঝতে পারেন যে অ্যাক্টিভিটিটা কী আর হলো অ্যাকশানটা কী, হ্যাঁ। তা এবার হলো দেখ, ওই আমরা যেটা দেখলাম আর কি, যে ফেজ প্রথম অবস্থায় যখন আমরা অ্যাক্টিভিটিতে গেলাম, অ্যাক্টিভিটির প্রথম ধাপ ছিল সরি অ্যাকশানে যখন গেলাম, তখন প্রথম ধাপ ছিল হলো আপনার ফেজ ধাপে হলো লোকেশন আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ, টাইপ অফ কী ধরনের ট্রি প্ল্যান্টেশন করবে সেটাই আর কি। এরপর কনস্ট্রাকশনে যাবেন, কনস্ট্রাকশনে ডিসাইড হু নিডস টু বি ইনভলভড, হ্যাঁ, অর্গানাইজ এ প্ল্যানিং কমিটি, অ্যানালাইজ নিড অ্যান্ড কস্ট, শিডিউল দ্য ইভেন্ট, হ্যাঁ, এগুলো অপারেশনের ভিতর, প্রিপেয়ার দ্য সাইট, শিডিউল রুট মেইনটেন্স অ্যান্ড কেয়ার, ইভ্যালুয়েট দ্য ইভেন্ট। এটা হলো আপনি অ্যাক্টিভিটি অ্যাকশনের ভিতরে করলেন, হ্যাঁ। এরপরে দেখেন ইম্প্যাক্টগুলো কী কী,
ইম্প্যাক্ট হলো লার্জ স্কেল ট্রি প্ল্যান্টেশন অফেন রিপ্লেস ফরেস্ট, এর ডিরেক্ট কজ অফ ডিফরমেশন। এটা বুঝতেই পারলেন, এখানে যেটা বলা হচ্ছে যখন আপনি একটা ট্রি প্ল্যান্টেশন করবেন তখন কিন্তু সেখানে ফরেস্ট সৃষ্টি হবে, আর যখন ফরেস্ট তখন ইনিশিয়ালি রিলিজ কার্বন, হ্যাঁ মানে কার্বনকে রিলিজ করবে, এবং প্ল্যান্টেশন হ্যাভ ভেরি সিরিয়াস ইম্প্যাক্ট অন লোকাল পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, দে ফেইল টু ফুলফিল দ্য প্রমিসেস অফ জব ক্রিয়েশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, তার মানে আপনি এই যে ট্রি প্ল্যান্টেশন করলেন এর যে ইম্প্যাক্টগুলো হতে পারে, সেই ইম্প্যাক্টগুলো নিয়ে কিন্তু আপনি এখানে বললেন কী কী ইম্প্যাক্ট হবে। তো আপনি তাহলে কী করলেন, প্রথম হলো অ্যাক্টিভিটি অ্যাকশন করলেন কোনো একটা প্রজেক্টের জন্য, ট্রি প্ল্যান্টেশন একটা প্রজেক্ট, তাহলে অ্যাক্টিভিটি অ্যাকশন, অ্যাক্টিভিটি কী কী হতে পারে, অ্যাকশন কী কী হতে পারে, মানে কীভাবে আপনি সহজ কথায় ট্রি প্ল্যান্টেশন করে ফেলবেন। এরপরে আপনি দেখবেন ইম্প্যাক্ট কী কী হচ্ছে, রিলিজ কার্বন, আরও কিছু বিষয় আছে যেগুলো ইম্প্যাক্ট হচ্ছে। এরপর হলো ইম্প্যাক্টের মিটিগেশনে যান। ইনস্টেড অফ লং স্কেল ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড কেমিক্যালস, আওয়ার সোসাইটিস সিম্পলি নিড টু প্রপারলি ম্যানেজ আওয়ার রিমেইনিং ফরেস্ট। হ্যাঁ, মানে আপনি যদি লং স্কেলে মানে অনেক বড় স্কেলে যদি আপনি ট্রি প্ল্যান্টেশন না করে যদি সেটাকে আপনি অল্প স্কেলে করেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য একটু বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, তো এটা এখানে এই কথাটাই বলা হচ্ছে মিটিগেশন পর্যায়ে আপনি এটা করতে পারেন। ঠিক আছে, দ্য ইম্পর্ট্যান্ট ইমপ্লিমেন্ট অ্যান্ড প্রমোট কমিউনিটি ম্যানেজমেন্ট ইন অফ ফরেস্ট ইন ইনশিওর রেগুলেশন অ্যান্ড প্র্যাকটিস ইউজ বাই ম্যানি কমিউনিটিস ফর দ্য কনজারভেশন। তো চলুন এখন আমরা ইয়ে প্রসেসগুলো একটু দেখে আসি। হ্যাঁ, তা আপনার আপনার মূলত ইআই প্রসেসের সাথে যে প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এর যে সম্পর্কটা সেটা একটু আমরা দেখার চেষ্টা করি সক আকারে। দেন ইনিশিয়াল প্রথমে আমরা যেটা করবো সেটা হলো ইনিশিয়াল প্রজেক্ট প্রপোজাল, তারপরে হলো প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি, মানে আমি একটা প্রজেক্টে আপনার প্রপোজ করবে দেন আপনি প্রজেক্টের যে প্রিফিজিবিলিটি সেটা আপনি স্টাডি করবেন। প্রজেক্ট প্রিফিজিবিলিটি স্টাডির ভিতর আপনার যে বিষয়গুলো থাকবে ডিটেল ইআইএ থাকবে, ইভ্যালুয়েশন অফ ইফেক্ট অ্যান্ড ফিজিবল মডিফিকেশন, স্পেশাল ক্রাইটেরিয়া রিভিউ, রিভিউ অফ অল্টারনেটিভ, রিকমেন্ডেড এনভায়রনমেন্টাল কনস্ট্রেইন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট প্ল্যান। এগুলো শব্দ দ্বারাই কিন্তু আপনারা বুঝতেছেন, যার কারণে আমি আসলে বলতেছি না, এগুলো আসলে ব্যাখ্যা করার মতো তেমন কিছু নাই যার কারণে আমি বলতেছি না। হ্যাঁ, তাই প্রজেক্ট প্রিফিজিবিলিটির ভিতর আপনি এই বিষয়গুলো পাবেন। হ্যাঁ, এটা হলো প্রজেক্ট প্রিফিজিবিলিটি, প্রথম প্রজেক্ট প্রিফিজিবিলিটি করবেন, তারপর প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি করবেন। হ্যাঁ, মানে প্রথম অবস্থায় আপনি ইনিশিয়াল প্রজেক্ট প্রপোজাল করার পরে আপনি প্রজেক্টের প্রি ফিজিবিলিটি স্টাডি করবেন যে আসলে প্রজেক্টের কি অবস্থাটা কী, আর প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডির ভিতরে আপনি এই বিষয়গুলো আপনার থাকতে হবে। এরপর আপনি রিভিউ অ্যান্ড সিলেকশন অফ প্রজেক্ট অল্টারনেটিভ ফর ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, আপনি রিভিউ অ্যান্ড সিলেকশন অফ প্রজেক্ট অল্টারনেটিভ ফর ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশনের জন্য আপনি অল্টারনেটিভ চয়েস করে নেবেন, রিভিউ করবেন প্রজেক্টটাকে। ঠিক আছে, প্রজেক্ট ফাইনাল ডিজাইন করবেন এরপরে অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড স্টার্ট আপ। এই এখন আমি আপনার বলি যে রিভিউ আর সিলেকশন অফ প্রজেক্ট অল্টারনেটিভ ফর ইমপ্লিমেন্টেশন, যদি আপনি অল্টারনেটিভ প্রজেক্টের অল্টারনেটিভ যদি খুঁজে না পান, ঠিক আছে, মানে ওইখানে আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে, সেখানে আপনার মিটিগেশনের অল্টারনেটিভ বিভিন্ন প্রজেক্ট মানে বিভিন্ন অল্টারনেটিভ চয়েস করে রাখতে হবে, এবং অল্টারনেটিভ যদি না পান তাহলে আপনি আবার এই যে এখানে যাবেন প্রজেক্ট ফিজিবিলিটিতে যাবেন। ঠিক আছে, মানে আবার এই বিষয়গুলো এই যে প্রজেক্ট ফিজিবিলিটিতে যে ইয়েগুলো আছে এইগুলোকে আবার স্টাডি করবেন আর কি। ঠিক আছে, এরপর যখন দেখবেন যে না ঠিক আছে এই আপনি অল্টারনেটিভ পাচ্ছেন, সহজ কথা অল্টারনেটিভ যখন আপনি পাবেন তখন আপনি নিচে যাবেন, প্রজেক্ট ফাইনাল ডিজাইন কনস্ট্রাকশনের স্টার্ট আপ করবেন, প্রজেক্ট অপারেশন করবেন, এনভায়রনমেন্টাল মনিটরিং করবেন। ঠিক আছে, আর যদি অল্টারনেটিভ না পান তাহলে আবার এটাকে স্টাডি করে আসবেন। ঠিক আছে, এখানে একটা বিষয় আমি বলিনি সেটা হলো প্রজেক্ট প্রিফিজিবিলিটি যখন স্টাডি করবেন সাথে সাথে প্রিলিমিনারি অফ র্যাপিড ইআইএম আইএ, মানে প্রজেক্ট প্রিফিজিবিলিটি মানেই হলো আপনি প্রথমে একদম একদমই ইনিশিয়াল পর্যায়ে, ঠিক আছে, একদমই ইনিশিয়াল পর্যায়ে আপনি প্রিলিমিনারি অফ র্যাপিড ইআইএম আইএ, মানে আপনাকে বলতে যাচ্ছে একটা প্রজেক্টের কথা, প্রজেক্ট প্রপোজ করার সাথে সাথেই কিন্তু আপনি ওই এলাকার একটা প্রিফিজিবিলিটি স্টাডি করার সাথে সাথেই কিন্তু আপনি প্রিলিমিনারি অফ র্যাপিড ইআই, মানে খুবই সংক্ষেপে আপনি কিন্তু আইই এবং ইআইএ করতে পারবেন। এটাই আর কি এখানে বোঝানো হয়েছে যে সাথে সাথে একই সাথে খুব র্যাপিডলি আপনি এই কাজটা করতে পারেন, তারপর আপনি আস্তে আস্তে ওইখানে যাবেন, তারপরে অল্টারনেটিভ সিলেক্ট করবেন, তারপর ফাইনাল প্রজেক্ট ডিজাইন করবেন। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো
যে প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি, প্রজেক্ট ফিজিবিলিটি এই বিষয়গুলো সম্পর্কে কী বোঝাচ্ছে এটা। ইট ইজ দ্য ইনিশিয়াল স্টাডি অফ দ্য প্রজেক্ট। ইন দিস ফার্স্টলি চোজেন এ সাইট প্লট, যেগুলো আমি মাত্র বলছি, দ্য ইমাজিনেশন অফ বেনিফিট অর লস, দ্য প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি, প্রজেক্ট ফিজিবিলিটি ওয়াইন ইট উইল বি শিওর দ্যাট বেনিফিট উইল বিকাম, দেন উইল ইনভেস্ট ম্যানি ফর দিস প্রজেক্ট, মানি ফর দিস প্রজেক্ট, দ্য ওয়ার্ক উইল বি স্টার্ট। হ্যাঁ, এইগুলো হলো প্রজেক্ট ফিজিবিলিটির মধ্যে। এরপর ইনভায়রনমেন্টাল ইভ্যালুয়েশন সিস্টেম, ইইএস যেটাকে বলে, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, দ্য মেথড অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের মেথডগুলো কী কী হতে পারে যে দেখবেন, তা মানে ইভ্যালুয়েশন সিস্টেমগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। দ্য কনসিডারিং দ্য সিচুয়েশন প্রিভেলিং ইন দ্য কান্ট্রি, এ সিম্পল মেথড considering the situation prevailing in the country, a simple methodology has been developed for environmental impact assessment of infrastructure project. The methodology is based on environmental evaluation system. To khubi simple kotha, ejonno ami alochona beshi eta korteche. In this method, the existing environmental condition will be the reference level. Ei condition apnar reference, existing je condition ta ache shetake reference level dhore apnake chinta korte hobe je porobortite ki hote pare. And the positive and negative changes in environment, environmental condition. তো ম্যাথমেটিক্যালি এটাকে ইআইভি ইজ ইকুয়াল টু সামেশন অফ ভিআইডাব্লুআই, তো এটা দ্বারা যেটা বোঝাচ্ছে, ইআইভি আসলে আপনার ইনভায়রনমেন্টাল যে মানে মানে আপনি যে প্যারামিটারগুলো ইউজ করবেন, আমি যদি সহজ কথা এটার অর্থ বলি, আপনি আপনার যে আপনি যখন অ্যাসেসমেন্ট করবেন, আপনি যখন ইভ্যালুয়েশন করবেন, তখন যে প্যারামিটারগুলো থাকে, এই প্যারামিটারগুলো সবগুলোর ভ্যালু কিন্তু একরকম না, ঠিক আছে? তাহলে মানব দেহের সবগুলো অঙ্গের কিন্তু কার্যকরিতা একরকম না। একটা অঙ্গ দেখা যাচ্ছে যদি না থাকে, একটা অর্গান যদি না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে বেশি এটার ক্ষতি হয় না, কিন্তু কিছু কিছু অর্গান আছে যেগুলো না থাকলেও অনেক বড় ধরনের ক্ষতি হয়। তো এরকমই একটা বিষয় আর কি, যে আপনি যখন অ্যাসেসমেন্ট করবেন, ইভ্যালুয়েশন করবেন, তখন আপনি ছোটোখাটো যদি কোনো মানে ইম্প্যাক্ট আসে, সেটি আপনি কি গ্রহণ করবেন না, বড় বড় ইম্প্যাক্টের দিকে তাকাবেন, মানে কোন ইম্প্যাক্টটার ইম্পর্টেন্স কেমন এটার উপর ডিপেন্ড করে আর কি ম্যাথমেটিক্যালি এইভাবে ক্যালকুলেশন করা হয়। তা ইআইভি ইজ ইকুয়াল টু, তো দেখেন এখানে রিলেটিভ ইম্পর্টেন্স অন ওয়েট অফ প্যারামিটার, এন হলো টোটাল নাম্বার অফ ইনভায়রনমেন্টাল প্যারামিটার রিলেটেড টু দ্য প্রজেক্ট, এই প্রজেক্টে কতগুলো প্যারামিটার আছে, আর ডাব্লু হলো রিলেটিভ ইম্পর্টেন্স ওয়েট অফ প্যারামিটার, মানে রিলেটিভলি তার ইম্পর্টেন্স কত, আর ভিআই রিলেটিভ চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ ইনভায়রনমেন্টাল কোয়ালিটি অফ প্যারামিটার উইথ রেসপেক্ট টু এক্সিস্টিং সিচুয়েশন। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আপনি অলরেডি বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছিলাম এখানে, দ্য ম্যাগনিটিউড অফ ইনভায়রনমেন্টাল অল্টারনেশন, দ্য বেনিফিশিয়াল অ্যান্ড অ্যাডভার্স চেঞ্জেস ইন ইনভায়রনমেন্টাল প্যারামিটার রেজাল্টিং ফ্রম এ প্রজেক্ট ইউজুয়ালি এক্সপ্রেস ইন কোয়ালিটেটিভ টার্ম হ্যাজ বিন পোর্টেড ইন এ স্কেল। আমরা একটা স্কেলের সাহায্যে ইনভায়রনমেন্টাল যেসব অল্টারনেশনগুলো আছে সেগুলো যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা বিষয়টা বুঝবো। দেখুন, একটা স্কেল আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি, এখানে দেখেন স্কেলে এদিকে হলো সিভিয়ার অবস্থা, এলা হায়ার অবস্থা, মানে নেগেটিভ ইম্প্যাক্ট, সিভিয়ার নেগেটিভ অবস্থায় আর কি, হায়ার নেগেটিভ, মডারেট নেগেটিভ, লো আর একটু কম, নেগেটিভ, ভেরি লো, কম, নো চেঞ্জ, এটা নো চেঞ্জ লেভেল, আর ভেরি লো পজিটিভের দিকে, লো তার থেকে একটু বেশি, মডারেট তার থেকে একটু বেশি, হায়ার ভেরি হাই, মানে এখানে দেখেন আপনার দেওয়া আছে যে পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, জিরো এটা লেভেল, তার থেকে ডান দিকে পজিটিভ, বাম দিকে পজিটিভ। এখন আপনি ওই যে প্যারামিটারটা আছে, ওই প্যারামিটারটা আপনার কী, কোন প্যারাম কোন লেভেল শো করতেছে, সে কি আপনার ভেরি লো করতেছে, মানে ইম্প্যাক্টের নেগেটিভ ইম্প্যাক্টের ক্ষেত্রে, নাকি পজিটিভ ইম্প্যাক্ট, মানে ইম্প্যাক্ট দুই রকম হতে পারে, ঠিক আছে? একটা অ্যাডভার্স হতে পারে, একটা আপনার জন্য ইয়ে হতে পারে, বেনিফিশিয়াল হতে পারে, ঠিক আছে? তো এটাই আর কি ভেরি লো, লো, মডারেট, কি তার অবস্থা। যেমন সিভিয়ার যদি কোনো কন্ডিশন হয় যার ইম্প্যাক্টের নেগেটিভ বলে -5 ধরুন, হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে কিন্তু একরকম আমরা চিন্তা করবো না, সেটার ইম্প্যাক্টের হিসাবটা, এভালুয়েশনটা কিন্তু একরকম হবে। আবার যদি ভেরি লো, লো হয়, তার ক্ষেত্রে সেই প্যারামিটারে কিন্তু কিন্তু আরেক রকম হবে। তো এই বিষয়গুলো এখানে আর কি বোঝানো হয়েছে, রিলেটিভ ইম্পর্টেন্স ভ্যালু অফ ইনভায়রনমেন্টাল প্যারামিটার রিলেটেড টু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। হ্যাঁ, তো এরপরে দেখেন আমি যদি আপনাদেরকে আরও কিছু দেখাই, যে আপনার ইম্পর্টেন্স ভ্যালু অফ ইনভায়রনমেন্টাল প্যারামিটার যদি 100 চিন্তা করেন, তাহলে ইকোলজিক্যাল প্যারামিটার হলো 25 আছে। হ্যাঁ, সে ফিশারিস, ওয়াইল্ড লাইফ, ফরেস্ট, ট্রি প্লান্টেশন, ওয়েডল্যান্ডস, তারপরে হলো ইন্ট্রোফিকেশন, এই সবগুলো হলো 10, 3, 5, এইভাবে আপনার নাম্বারিং করা হয়েছে প্যারামিটার। ফিজিওকেমিক্যাল প্যারামিটার 35 আছে, মানে এই যে দেখেন ডান দিকে আমি এখানে টোটাল ইম্পর্টেন্স ভ্যালু অফ ইনভায়রনমেন্টাল প্যারামিটার, মানে এই যে ইনভায়রনমেন্টাল যে প্যারামিটারগুলো আছে তার টোটাল ইম্পর্টেন্ট ভ্যালু কত, ঠিক আছে, ইম্পর্টেন্ট ভ্যালু কত। হ্যাঁ, আচ্ছা, ইম্পর্টেন্ট ভ্যালু যেমন ইকোলজিক্যাল প্যারামিটার যেটা, সেটা
তে আছে হলো ফিশারিজ, যেটা বললাম মাত্র, ওয়াইল্ড লাইফ, ফরেস্ট, রিপ্লান্টেশন। তো এই সবগুলো দেখেন 10, 3, 5, এদের প্রত্যেকের ভ্যালু যে আগে যেভাবে দেখছেন ওইভাবে ভ্যালু ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। এখন টোটাল ভ্যালু, ওর টোটাল ভ্যালু হলো 25 আসতেছে। আর ফিজিও কেমিক্যাল প্যারামিটার যেগুলো আছে, যেমন ইরোশন অ্যান্ড সিলটেশন, ড্রেনেজ কনজেশন, ফ্ল্যাডিং, ফ্ল্যাড কন্ট্রোল অ্যান্ড ড্রেনেজ, সয়েল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে গ্রাউন্ড ওয়াটার টেবিল, প্রত্যেকটারই কিন্তু আপনার একটা প্যারামিটার দেওয়া, প্যারামিটার নাম্বার দেওয়া আছে। তাহলে টোটাল এর এই যে অবস্থান, এই যে মানে এই টোটাল যে ফিজিও কেমিক্যাল যে প্যারামিটারগুলো আছে, এগুলো ওই প্রজেক্টের কী পরিমাণে ইম্প্যাক্ট করতে পারে সেটা হলো 35। হ্যাঁ, সেটা টোটাল ইসের 35 অংশ সে দখল করতে পারে, ঠিক আছে। এরপরে হিউম্যান ইন্টারেস্ট রিলেটেড প্যারামিটার, এগুলোর থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হিউম্যান ইন্টারেস্ট, ঠিক আছে। হিউম্যান ইন্টারেস্টটা, এটা লস অফ এগ্রিকালচারাল ল্যান্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে এই জিনিসটাকে অত বেশি গুরুত্ব দেয় না। মানে এগ্রিকালচারাল ল্যান্ড যদি মনে করেন ক্ষতি হয়ে যায়, তো সেটা কিন্তু একটা বড় ধরনের প্যারামিটার, যে আপনার সেটার গুরুত্ব 8। হ্যাঁ, এমপ্লয়মেন্টের অপরচুনিটি 8, হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপর 6, কমার্শিয়াল অ্যান্ড সার্ভিস ফ্যাসিলিটি 6, নেভিগেশনের 3। এই বিষয়গুলো আপনার হিউম্যান ইন্টারেস্ট রিলেটেড প্যারামিটারের মধ্যে পড়ে, এবং তার ভ্যালু সব থেকে বেশি সেটা হলো 40, ঠিক আছে। তো এইভাবে আমরা মূলত ইম্প্যাক্ট রোডার ইম্পর্টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপরে যে বিষয়টি আমরা দেখব সেটি হলো যে সরি, আরও ওই যে আপনার হিউম্যান ইন্টারেস্ট ইম্প্যাক্টে আরও কিছু বিষয় আছে, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, ইরিগেশন ফ্যাসিলিটি, ল্যান্ড ওয়ে, আর হলো ল্যান্ডস্কেপ। এরপরে আসুন ফেজ ওয়ান এবং ফেজ ওয়ান অফ দ্য ইআইএ প্রসেস এক্সপ্লেন। ফেজ ওয়ানটা কি? ফেজ ওয়ান হলো আন্ডারস্ট্যান্ড দ্য প্রপোজ অ্যাক্টিভিটি। প্রথম হলো প্রপোজ অ্যাক্টিভিটিকে আন্ডারস্ট্যান্ড করা। অল ইআইএ প্রসেস বিগিন উইথ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ বিং প্রপোজড অ্যান্ড হোয়াই, কেন এটা করা হলো এবং কেন এর সুবিধাটা কী। হ্যাঁ, প্রপোজড কেন করা হলো আর কি, সহজ কথায়। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট টু আইডেন্টিফাই ইনভায়রনমেন্টালি সাউন্ড অল্টারনেটিভ। দিস ইনক্লুড অ্যাসোসিয়েটেড অ্যাকশন, এর ভিতর কিছু কিছু অ্যাকশন ফেজ ওয়ানেই কিছু কিছু অ্যাকশন আপনি ইনক্লুড করতে পারবেন, মানে প্রপোজড অ্যাক্টিভিটিতে, যে প্রাইমারি অ্যাক্টিভিটি কনস্ট্রাকশন, ডাইভার্সন ড্যাম অ্যান্ড ইরিগেশন ক্যানেল, যেমন প্রাইমারি অ্যাক্টিভিটির ভিতরে। অ্যাসোসিয়েটেড অ্যাকশনের ভিতরে আপনার আসবে সার্ভে, কনস্ট্রাক্টেড বোরোপিট, তারপর কনস্ট্রাক্ট বোরোপিট, তারপর ইস্টাবলিশ কনস্ট্রাকশন ক্যাম্প, ইটিসি। এগুলো ঠান্ডা মাথায় চিন্তাগুলি বুঝবেন, এগুলো বোঝানোর তেমন কিছু নেই, যেটা বোঝানোর সেটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে ট্রাই করতেছি। স্ক্রিন দ্য অ্যাক্টিভিটি, স্ক্রিন দ্য অ্যাক্টিভিটি একটা, সেটা হলো দুই, স্ক্রিন ইজ অ্যাক্টিভিটি বেসড অন দ্য নেচার অফ দ্য অ্যাক্টিভিটি, স্ক্রিন ইজ দ্য প্রসেস অফ আস্কিং এ ভেরি বেসিক সেট অফ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য নেচার অফ অ্যাক্টিভিটি, স্ক্রিনিং ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু রিস্ক, ভেরি লো রিস্ক ইআইএ প্রসেস ইন্ডস, ভেরি হাই রিস্ক ডু ফুল ইআইএ, মডারেট রিস্ক ডু প্রিলিমিনারি। হ্যাঁ, এই যে এখানে আর কি লো রিস্ক যদি থাকে তাহলে আপনার একরকম ইআইএ হবে, হাই রিস্ক থাকলে একরকম হবে, মডারেট থাকলে একরকম হবে। হু ইজ ইনভলভ ইন ইআইএ, কারা ইআইএর মধ্যে ইনভলভ, স্পন্সর অফ দ্য অ্যাক্টিভিটি। হ্যাঁ, স্পন্সর অফ দ্য অ্যাক্টিভিটি, তারপরে রেগুলেটরি এজেন্সিস, ব্রড বেসড পাবলিক, যারা আর কি আপনার কমিউনিটি, সিভিল সোসাইটি, তারপরে প্রাইভেট সেক্টর, সবই কিন্তু এই ইআইএর ভিতর ইনভলভ থাকবে, ঠিক আছে। তো এরপরে যে আসলে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো, যে হোয়াট ইজ হ্যাজার্ডাস অ্যান্ড রিস্ক, এটা এর দুটো দিক বলতে কী বোঝায়। হ্যাজার্ডাস বলতে বোঝায় ইট ইজ এনিথিং দ্যাট ক্যান কজেস এক্স, এক্সাম্পলের ভিতর কেমিক্যাল, ইলেকট্রিসিটি, লেডার, ইটিসি, হ্যাজার্ডাস। আর রিস্কের ভিতর রিস্ক মিন হাউ গ্রেট চেঞ্জ দ্য দ্যাট সাম উইল বি হার্ম বাই হ্যাজার্ডস, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে হ্যাজার্ডাস কন্ডিশনগুলো কী কী আর রিস্ক কী কী, এই দুটোর ভিতরে পার্থক্য বোঝানো হয়েছে। হ্যাজার্ডাস হলো যেটা যেটা আপনার বস্তু, বস্তুগত বিষয় যেগুলো হ্যাজার্ডাস ঘটাচ্ছে, ক্ষতি সাধন করতেছে, ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে। আর রিস্ক হলো কী পরিমাণে চেঞ্জ হচ্ছে, গ্রেট চেঞ্জ, কী পরিমাণে চেঞ্জ আছে, মানে যেটি আপনার হ্যাজার্ডাসের মাধ্যমে মানে ঘটে থাকে, হার্ম ঘটে থাকে, সেটা কী পরিমাণে চেঞ্জ আছে, এটা হলো রিস্ক। হ্যাঁ, তার মানে হ্যাজার্ডাসের মাধ্যমেই কিন্তু রিস্ক গঠিত হয়। এবং হোয়াট আর দ্য অ্যাক্ট অ্যান্ড রুলস, মানে আপনি যদি বলেন যে অ্যাক্ট এবং রুলসের মধ্যে পার্থক্য, আমরা সবাই কম বেশি মনে করি যে অ্যাক্ট হোজা রুলস উঠাই, ঠিক আছে, কিন্তু আসলে তা না, এখানে ঝামেলা আছে। এবং এখানে আমরা জানি যে আমাদের বাংলাদেশে খুবই প্রবল প্রচলিত এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট অ্যান্ড কনজারভেশন রুলস নামে দুইটা, ECA 95 এবং ECR 97 নামে দুইটা মানে আপনার রুলস এবং অ্যাক্ট আছে আর কি,
তো সেগুলো আমরা দেখবো। একশোর রুলস বলতে কি, একশোর ল বলতে কি বোঝায়, আর রুলস বলতে কি বোঝায়। ল হলো যে ইট ইজ এ রুল অফ কন্ডাক্ট আর প্রসিডিউর এস্টাবলিশ বাই কাস্টম এগ্রিমেন্ট অর অথরিটি, ইট ইজ বডি অফ রুলস। হ্যাঁ, ইট ইজ বডি অফ রুলস। আমি রুলসটা দেখি তাইলে আপনার মানে আপনি রুলস ইয়েটা বুঝবেন, লটা অথবা অ্যাক্টিস্টগুলো বুঝবেন। রুলস ইজ ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড মেথড অ্যান্ড প্রসিডিউর ইজ রিলেশন টু এনি প্রভিশন কন্টেন্ট ইন দ্য অ্যাক্ট অ্যান্ড দেস আর ফর্মড বাই দ্য ইনহেরেন্ট পাওয়ার্স গিভেন ইজ দ্য অ্যাক্ট। ঠিক আছে, তার মানে রুলস হলো একটা এক্সটার্নাল মেথড, হ্যাঁ, অ্যান্ড এবং একটা প্রসিডিউর, হ্যাঁ, যেটা প্রভিশন কন্টেন্ট ইন দ্য অ্যাক্ট, হ্যাঁ, অ্যান্ড দিস আর ফাউন্ড বাই দ্য ইনহারেন্ট পাওয়ার গিভেন ইজ দ্য অ্যাক্ট। হ্যাঁ, আর অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এই কথাটা বলা হচ্ছে, ঠিক আছে, যে মানে বোঝানোর জন্য যেটি বোঝানো হচ্ছে যে আমি যদি সংক্ষেপে একবার বলে দিই রুলস অ্যান্ড অ্যাক্টসের মধ্যে পার্থক্য, রুলস এবং অ্যাক্ট, অ্যাক্ট হলো বড় কোনো একটা বিষয়, তার মানে যেমন ধরুন আপনার আমাদের কোনো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে একটা যে ইউনিভার্সিটি, অবশ্য প্রতিটা ইউনিভার্সিটির কিছু অ্যাক্ট আছে যেগুলো ইউজিসি ইনভারমেন্টের গ্যারান্টি কমিশন যেটা আর কি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন সেটা দিয়ে থাকে, এই ইউনিভার্সিটির অ্যাক্ট এরকম। এই অ্যাক্টগুলোকে মানতে হবে আপনাকে, তাই না, অ্যাক্টগুলোকে মানতে হবে। তো অ্যাক্টগুলোকে তো আপনি ইচ্ছা করলে মানতে পারবেন না, তার জন্য আপনাকে কিছু রুলসের মধ্য দিয়ে যেতে হবে, কিছু রেগুলেশনসের মধ্য দিয়ে যেতে হবে, যেটার মাধ্যমে আপনি ওই অ্যাক্টে বসাতে পারবেন। ঠিক আছে, তার মানে অ্যাক্ট হলো একটা আলটিমেট বিষয়, হ্যাঁ, যেটা আপনি চাচ্ছেন, যেটা আপনাকে করতে হবে, মানতে বাধ্য হবেন। আর ওই অ্যাক্টকে মানার জন্য যা মানবেন, যেটা যে বিষয়গুলো ফলো করবেন সেটা হলো রুলস। তাহলে অ্যাক্ট বুঝতেই পারতেছেন যে কোনো একটা অথরিটি অ্যাগ্রিমেন্ট, ওই যে অথরিটি কাস্টম অ্যাগ্রিমেন্ট এগুলো দিয়ে থাকে অ্যাক্ট, যেটা সংসদ ভবনে অথবা ভালো কোনো জায়গা থেকে পাশ হতে হবে, হ্যাঁ, পার্লামেন্ট থেকে পাশ হতে হবে, সেটা হলো অ্যাক্ট অর লস। হ্যাঁ, আর রুলস হলো যে ওই অ্যাক্ট যার জন্য দিল সে ওই অ্যাক্টটাকে মানার জন্য যে যে রুলসগুলো মানবে এই প্রসেসের আগালে সে ওই অ্যাক্টগুলোকে ফুলফিল করতে পারে, সেটা হলো রুলস। ঠিক আছে, তো মোটামুটি আপনারা বুঝলেন যে অ্যাক্ট এবং রুলসের মধ্যে পার্থক্য। তো এরপর একটা বিষয় আছে যে তাহলে কনজারভেশন অ্যাক্ট অ্যান্ড কনজারভেশন রুলস তো পার্থক্যটা বুঝলেন। এবার আমরা যাই যে এমওইএফ দিয়ে কী বোঝায়। এমওইএফ হলো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট, হ্যাঁ, ওয়ার্ক টু কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ, মানে আপনার মূলত এমইএফ যেটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট, যদি কোনো সময় কোশ্চেন্সে থাকে যে এমওইএফ কী এবং তার কাজ কী, তার কাজ হলো এনভায়রনমেন্টাল যে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট আছে সেগুলোকে কনজার্ভ করা, রক্ষা করা। ঠিক আছে, আচ্ছা, আমাদের আজকের যে টপিক্সটি ইআইএ, এই টপিক্সটিতে মূলত যদি আমি মদ্দা কথাই বলি তাহলে আসলে পড়ানোর কিন্তু তেমন কিছুই নাই, কারণ এখানে কোনো ম্যাথ নাই, কিছুই নাই ওইরকম যে আপনাদেরকে বোঝানো যাবে, বোঝানোর মতো কিছু। তথাপিও মানে কিছু থিওরিটিক্যাল পড়াশোনা যেগুলো আপনাদেরকে একটু সহজ করে কীভাবে বোঝাই দেওয়া যায় বা কীভাবে আপনারা জিনিসগুলোকে মনে রাখবেন সেরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি।